আপনারা যে যতটুকু পারেন এই সার্টিফিকেট স্বীকার করে আবেদন অনুমোদনের মাধ্যমে দান করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাদের কি করতে হবে? চাকরি দেবো ছেড়ে দেয় টাট করে দেন, পড়ে যাচ্ছে নাকি এভাবে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال تعالى في موضع آخر: إنا أعتدنا للكافرين قال تعالى في موضع آخر: إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا. 2021 روز شكروار 12 فبراير مطابق ছাতিহাটি সিকদারপাড়া আবেদিয়া নোরানি মাদ্রাসার উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ফারুক আহমদ পেশ ইমাম সম্মিলিত জামা মসজিদ এবং আমন্ত্রিত আলামায়ে কেরাম ফজলে আজম সামনে উপস্থিত দিন দরদি ইসলাম দরদি ভাই ও বোনেরা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আমরা কোরআন সুন্নার কথা, দিনের কথা শোনার জন্য এই গভীর রজনীতে একটি সামিয়ানার নিচে সমাবেত হতে পেরেছি, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাওয়াত তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সাতটি কারণে মানুষ চিরকাল জাহান্নামী হয়ে যাবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আলোচ্য বিষয় কি বললাম? এই আলোচনা কি শুনেছেন আপনারা? কোথায় কোন সালে? এবছর ইউটিউবে না টাঙ্গাইলে? আচ্ছা, আমি টাঙ্গাইলে কথা আলোচনা করলাম নাকি? কারণ এটা মনে হয় পঞ্চম নম্বর মাহফিল এবছর।
পঞ্চম নামাজ। আরও একটা আছে সামনে পাঁচ তারিখে, আলোচনাটি অত্যন্ত জটিল ও কঠিন। এই আলোচনা যদি খুলে খুলে বলা যায় তাহলে পরে আর দেশে বসবাস করা যাবে না। সচরাচর স্টাইলে যদি আলোচনা করা যায় তাহলে কঠিন হয়ে যাবে। যেহেতু জটিল এবং কঠিন তাই আলোচনাটি শোনার দরকার, এজন্য ধৈর্য ধারণ করে শুনবেন। টাঙ্গাইলের মাহফিল আমার খারাপ হয় না, খাস করে বিশেষ কয়েকটা ডিস্ট্রিক্টের মাহফিল ভালো হয় আমার, তার মধ্যে টাঙ্গাইল একটা। কিন্তু টাঙ্গাইলের সব থেকে যেটা বড় মাহফিল হয় নাকি শুনছি, সেদিন বড় মাহফিল ছিল না, তো সেখানেই খারাপ হয়েছে আমার। কারণ শ্রোতাদের চেহারা দেখে আলোচনায় স্পিড আনতে পারিনি বা আলোচনা করে মজাই পাইনি। আজকেও যদি এমন হয়ে যায় তাহলে আজও তাই হয়ে যাবে। আর টাঙ্গাইলের মধ্যে সব থেকে আমার কাছে সুপরিচিত এবং অনেক কাছের মনে হয় তার মধ্যে এক নম্বরে ছাতি হাটিকে দেওয়া যায়, কারণ এখানকার যুবকরা আমাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নম্বরে বল্লা, তো বল্লা কুম যে বল্লায় কামড়াইছে, একবার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাহফিল করেছিলাম শেখ সৈয়দুল্লাহ খান সাহেবের সাথে, মাওলানা ইহসানুল্লাহ সাহেবের সাথে, হাফিজাহুমুল্লাহ, আরেকজন কে ছিলেন নাম মনে হচ্ছে না, এরপর আর কোনোদিন ডাকে নাই, আল্লাহ ভালো জানেন। তো যাক, এই দুইটি জায়গা সুপরিচিত জায়গা আমার কাছে এবং খুব কাছের মনে হয়। আর বাকি আজ এবছরই যেহেতু পাঁচটা মাহফিল হয়ে গেল, সুতরাং বুঝতে পারছেন যে টাঙ্গাইলটা মোটামুটি আমার অনেক কাছে, ওইগুলো মনে থাকে না, ওই গ্রামে অমুক জায়গায় করলাম, কোথায় গ্রামটা একটু খুঁজতে হয়, কিন্তু এগুলো খোঁজা লাগে না। তাই আপনাদের ভালোবাসা মহাব্বতে আপনাদের এখানে আমরা ছুটে এসেছি। গতবারের মাহফিল, গতবারই তো নাকি বিশাল সমাবেশ, মানুষ সেই তুলনায় কিন্তু আজকের মানুষ সংখ্যা কম আছে, তাই না? তবে মহাবন্ধের প্যান্ডেল নাকি দুটা হয়েছে, দুটাই নাকি লোড হয়ে গেছে, জায়গা হচ্ছে না। দেখেন ফাঁকা জায়গা দেখে দেখে ঢুকে যান, আর বাইরে যাবেন না। আপনারা এই যে এদিকে ক্যামেরাতে সব ঘিরে ফেলেছে, আমি কিচ্ছু দেখতে পারি না। এই এই লোকগুলো একটু উঠে কোনায় চলে আসেন তো, এদিকে ফাঁকা আছে, একটু উঠে যান তো, একটু ব্যায়াম হয়ে যায়, নাড়াচাড়া দেন, অনেকক্ষণ থেকে বসে আছেন আপনারা, একটু উঠেন না, উঠেন না। ওই ছোট্ট একটা মানুষ বড় বড় মানুষকে উঠতে বলে, হ্যাঁ উঠেন না, সবাই উঠেন, সবাই উঠেন, হ্যাঁ একটু গাটা ঝাড়া দেন, দেখেন কেউ কাউকে মারিয়েন না, আবার গা ঝাড়া দিতে যায়, হ্যাঁ এই এদিকে চলে আসেন, একেবারে আমার চেহারা বরাবর বসেন, এই বাম শার্ট, আমি যেন সবকে দেখতে পাই। হ্যাঁ এই যে এদিকে আরও ফাঁকা আছে, দেখেন এদিকে অনেক ফাঁকা আছে, এই সাইডে ফাঁকা আছে, এই সাইডে, এই সাইডে। আল্লাহ আকবার। ভাইরা আমার, সাতটি কারণ, এমন সাতটি কারণ যে কারণে মানুষ চিরকাল জাহান্নামী হয়ে যাবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে এক নম্বর হলো শিরক। শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আরকানে ইসলামের যে কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে তাহলে চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে অর্থাৎ আরকানে ইমানকে যে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। চতুর্থ নম্বর আল্লাহ, আল্লাহর রসুল এবং দিনকে যদি কেউ গালি দেয় তাহলে চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পঞ্চম নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ, আল্লাহর রসুল, দিনকে নিয়ে ঠাট্টা করে তাহলে চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ষষ্ঠ নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নার বাইরে কোনো সংবিধানকে আপনার
কুরআন সুন্নার ওপরে অগ্রাধিকার দিবে, চার শর্তের একটি যদি পাওয়া যায় তাহলে সে অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই আলোচনাটি অত্যন্ত জটিল ও কঠিন, কাজে শুনে যেতে হবে আজকে ইনশাআল্লাহ। সপ্তম নম্বর যেটি, সেটি হচ্ছে যার মাঝে নেফাকি চরিত্র আছে অর্থাৎ মোনাফিক, মোনাফিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কয়টি হলো ভাই? সাতটি জিনিস আজকে শুনে যাব ইনশাআল্লাহ। এক নম্বর শিরক, শিরক, শিরক সম্পর্কে আলোচনা আমরা বহুত শুনেছি, খাস করে আহলে হাদিস ভাইদের আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করেন। গতকালকে মা ছিল রাজবাড়িতে, সে এক ভয়াবহ জায়গা। আমরা রাস্তা খারাপ মনে করে একটু আগে আগে বের হয়েছি, দেখি যে মাশাআল্লাহ ওই রাস্তা ভালো হয়ে গেছে, আগের মতো নাই, অনেক আগে পৌঁছে গেলাম আমরা। লোকজনকে ফোন দিচ্ছি তো বলছে একটু অপেক্ষা করেন বাজারে, আমরা আসছি। ওদের জন্য আমরা অপেক্ষা করলাম, পরে ওরা আসলো। ভাবলাম যে এর আগে একজন শুনেছিলাম জৈনক আলেমকে মাহফিলের নাম দিয়ে দাওয়াত দিয়ে ঘরে ঢোকাইয়া পিটাইছিল, তো আমি বললাম যে তাই হবে নাকি, তো যা হোক তারপরে দেখা যাক কী হবে, হোক তো কিছু, না হলে তো কিছু হবে না। আমরা সাহস করে আলহামদুলিল্লাহ অপেক্ষা করলাম, আসলেন ওনারা, দেখি ছয়জন এসেছেন, দুইটা মোটর সাইকেলে ছয়জন, আরও সন্দেহটা বেশি হবে না কম হবে? দুইজন আসলে তো ভাববো যে রাস্তা দেখানোর জন্য এসছে দুইজন, কিন্তু এসেছে তিন তিন ছয়জন, মানে হুজুর যেন পালাতে না পারে, ব্যাপারটা এমন মনে হচ্ছে না? তো যা হোক চলে গেলাম। আমাদের ক্যাটাগরির কোনো লোক নাই, একজন মানুষ বলতেছে যে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, এই আমি সেই, ওর নাম হচ্ছে মামুন মোল্লা। মামুন মোল্লা ভাইয়ের আশপাশে লোকগুলো যায়, দেখি সবাই দেখে উল্টা আমাদের সাথে মিল খায় না। তারপরে আবার কেউ বলছে এই গ্রামের আশপাশে যতগুলো আছে এরা সব কাদেরী পন্থা, কাদেরী তরিকার লোক, এরা ধর্মকর্ম কিচ্ছু বোঝে না, এদেরকে পিসাব যা বলে তাই করে, মসজিদে এরা কোনো সময় যায় না। মসজিদে যাই যেই জুমাতে হালুয়া রুটি জিলাপি আসবে, ওই জুমাতে শুধু হালুয়া রুটি জিলাপি খাওয়ার জন্য যাই, এছাড়া এদেশে এই এলাকাতে পাক্কা সাচ্চা নমাজি মুসাল্লি নাই। এক নম্বর সংকেত। দুই নম্বর সংকেত, আপনার মাহফিলে এই গ্রাম থেকে একটা বাচ্চাও যাবে না, ঠিক আছে? তিন নম্বর সংকেত, আমি ছাড়া ওখানে আহলে হাদিস আর কোনো বক্তাই নাই। এমনি বক্তার সংখ্যা সাতজন দেওয়া আছে, নিচে আরও কয়েক হালি দেওয়া আছে, তারপরও বেঁধে বেঁধে সাথে করে কয়েক ডজন হুজুর নিয়ে এসছে, ঝামেলা কি বলেন, ভয় কি হয় না? দুই একজনকে ফোন দিলাম রাজবাড়ি, কই যে আমরা তো কিচ্ছু জানি না, ব্যাপারটা আরও ঘোলাটা হয়ে গেল। যা হোক ফেসবুকে লিখে দিলাম অমুক জায়গাতে আমরা এসেছি, অমুক সময় লাইভ হইতে পারে, তো লাইভ হবে না লাভ হবে দেখা যাক। আলহামদুলিল্লাহ কয়েকজন ভাই যোগাযোগ করলেন, তারা আসলো, তখন বুঝতে পারলাম যে না এবার মায়ের খেলে একা খাবো না, সাথে কিছু আছে আলহামদুলিল্লাহ। ওরা বক্তব্য দেওয়ার জন্য বলছিলেন যে পর্দার সম্পর্কে আলোচনা করেন হুজুর, একটু একা বাঁকা যদি হয়ে যায় তাহলে কিন্তু আর আমরা এখানে থাকতে পারবো না, একজন সহিহ আকীদার মানুষ আছে, আর না হয় জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, কান্দায় টান্দায় চলে যান। চিন্তা করলাম এই গ্রামের মানুষ নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, জাকাত জানে না, এরা পীর সারা কিছু বুঝে না, এরা তো ইসলামই বুঝে না, এরা তো মনে করে আমরা কালিমা পড়েছি আমরা মুসলিম চলে যাব জান্নাতে। সুতরাং কী করি কী করি ভাবতে 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 চিন্তা করলাম এবার ডাইরেক্ট অ্যাটাক করতে হবে এরাকে, তবে কৌশলে করতে হবে। এবার কালিমাওয়ালা মুসলিম নিয়ে আলোচনা করলাম, তারপরে বুঝিয়ে দিলাম যে আপনাদের এই নামাজ, এই সালাত, আপনাদের এই জিকির আজকার, এই সমস্ত আমল, মুলবি ভক্তি পীর ভিত্তিক যে আমল, এইগুলো কোনোটাই কাজে লাগবে না যদি আমার এই বক্তব্য আপনারা না মানেন না বুঝেন। আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় এক ঘন্টা দেওয়া হয়েছিল আমাকে, এরই মধ্যে ফের আবার ওই যে হাইর করা হুজুরগুলো নিয়ে এসছে স্টেজে পাঠাই দিয়েছে, যাও এক ঘন্টার থেকে কেড়ে টেড়ে আমার মনে হয় চল্লিশ মিনিটের মতো আলোচনা করতে পেরেছি বা ৪৫ মিনিট। ভাইয়েরা আমার
এই কঠিন জটিল জায়গায় আলোচনা করে আসলাম। দাওয়াত ওই সব জায়গাতে দিতে গেলে বোঝা যায় বাংলাদেশের মানুষ কত অজ্ঞতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই জন্য শুক্রিয়া জ্ঞাপন করেন ছাতি হাটির মানুষ, যে আপনারা আহলে হাদিস আর যারা হানাফি ভাই আছেন তারাও শুক্রিয়া জ্ঞাপন করেন যে আহলে হাদিসের পাশে থাকার কারণে ওই সমস্ত কাদেরী তরিকার আর ওই সমস্ত যে সমস্ত ইসলাম থেকে দূরে সরে আছে কত তরিকা বানিয়ে রেখেছে সবাই, এই তরিকাওয়ালারা ইসলামই বুঝে না, ওরা কালিমাই বুঝে না, ওরা সালাত পড়তে জানে না, ওরা কিভাবে ইবাদত করতে হবে এটাই বুঝে না। মসজিদে কোনো মুসাল্লি নাই, ইমাম সাহেব এসে বলছে আমি একা একা সালাত পড়ি, আমার সাথে কোনো মানুষই সালাত পড়ে না। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে বাংলাদেশে এই লক্ষ লক্ষ মুরব্বীরা যারা খেয়ে খেয়ে পেট মোটা করে দিয়েছে, এই জাতিকে তারা ধর্ম শেখাইতে পারি নাই। আমাকে ওখানে বক্তব্য দিতে দিবে না, নিতে দিবে না। এর জন্য একজন মুফতি সাহেব বলেছেন নাকি যে ওনাকে নিয়েন না, ওনাকে নিলে পরে তো আমার মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মিলাদ পড়ি, ক্যাম্প পড়ি, তাবিজ দিই, ফুক মারি, কত কি খতমা খতম দিই, উনি যদি এগুলো বলতে লাগে তাহলে তো শেষ, আর ওনা তো অভ্যাসই বলা। ঠিক আছে, এইসব আতঙ্কে ছিল, যা হোক সব আতঙ্ক কাটিয়ে কালিমা পড়তে দিয়ে এসেছি ওদেরকে, ওরা সারা বছর পড়বে কি আছে, আমরা কি মানতেছি না মানতেছি। ভাইয়েরা আমার সারাংশ কথা হলো, ওই এলাকার মানুষ আজও ইসলাম বুঝে না, ওই এলাকার মানুষের কথা, ওই এলাকার মানুষের অবস্থা দেখলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বেদিনদেরকে গ্রামবাসী এই বৌদ্ধ মানুষগুলোকে যে ইসলামে দাওয়াত দিতেন আর তারা বুঝতো না, এই সমস্ত মানুষের ক্যাটাগরিটা বোঝা যায়। ইন্ডিয়াতে যখন গেলাম তখন দেখতেছি মুসলমানের ধুতি পরা আছে আর দাড়িগুলোকে কেটে 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 এমন খড়খড়ে করে রেখেছে, পুরা সজাড়ের মতো হয়ে আছে দাড়িগুলো, মানে পরিচয় বলে নাই যে ও মুসলিম, ও কিচ্ছু বোঝে না ইসলামের, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানে না, আপনার পাঁচ অক্ত সলাতও পড়ে না, মসজিদে আজান এমন এলাকা আছে আজানই দেয় না, মসজিদই নাই তাদের, কোনো জায়গায় বানাইছে তাও সঠিকভাবে সালাত পড়ে না। ইন্ডিয়া তো এভাবে অন্ধকারে ছেয়ে রয়েছে। ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, এই বল্লা ছাতিহাটি আর যেখানে যেখানে মুসল আহলে হাদিসের ঘাটি সেখানে আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরাইশি রহিমাহুল্লাহ, আবদুল্লাহ ইবনে ফজল রহিমাহুল্লাহ, আবু তাহের বর্ধমানী রহিমাহুল্লাহ, আব্দুস সাত্তার তিরিশালী রহিমাহুল্লাহ, এই সমস্ত নক্ষত্রগুলো প্রতিটি গ্রামে গ্রামে যে আহলে হাদিসকে সত্য ধর্ম শিখাই গেছেন, যদি তারা না শিখাতো আজকে আহলে হাদিসকে এই বাংলা জমিনে খুঁজে পাওয়া যেত না। ভাইরা আমার আমি আগে বলেছি বল্লার মানুষ যার ওই ছাদ নদীতে যা জিজ্ঞাসা করেন, এই তো কিছুদিন আগে মাহফিল করে গেলাম, কয় তারিখ, সাত তারিখে বল্লার পাশে কোথায় ছিল সিঙ্গাইলে, আপনার এই মাহফিল স্টেজ আর ওখানেই নদী, আমি বললাম এই নদীকে যা জিজ্ঞাসা করেন কোথার থেকে আপনাদের জন্ম নদী বলে দিবে। আপনাদের কি নদী আছে ছাতিহাটিতে আশেপাশে কোথায় আছে, নালে এক কিলোমিটার দূরে আছে, নালে দুই কিলোমিটার দূরে আছে, আর না এখান থেকে একটা নালা ছিল ওই নৌকা এসেছিল, নালা ছিল না ডাঁড়া ডাঁড়া যেটা বলে বড় ডাঁড়া, এই ছোট বড় নৌকার থেকে মাল নামিয়ে নিয়ে এসে এই ডাঁড়াগুলো দিয়ে গ্রামে ঢুকেছে, যেখানে তারা নুঙ্গুর গেড়েছিল ওই আরব দেশের বিজনেস কাফেলা, বিজনেস শুধু করে নাই তারা, তারা আখেরাতের বিজনেস করে গেছে, বিজনেসে আসার পরে বলেছে এই ভাইয়েরা শুনো তোমাদেরকে মাল দেবো আগে কিছু কথা শুনে নাও, কি কথা, আমরা নবীর দেশ থেকে এসেছি, কিভাবে নামাজ পড়বে তোমরা, এইভাবে নামাজ পড়ো, আল্লাহ কোথায়, আলো আরশের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি, এইসব মূল জিনিসগুলো শিখিয়ে দিয়ে আহলে হাদিসকে চলে গেছে আর বলেছে কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। এই জন্য আহলে হাদিস যারা বলে আহলে হাদিসের জন্ম ইংরেজের যুগে হয়েছে, আমি আর খারাপ ভাষায় কি বলবো, আমার গুরুজনের গুরুরা বলতেছেন মানে মুরব্বিয়ানে কেরাম যে একটু কড়া হয়ে যাচ্ছে, আগে তো নরম নরম বলতেন, এবছর একটু কড়া কড়া বলতেছেন মনে হচ্ছে, আমি কড়া বলি না কিন্তু কড়া বলাচ্ছে। হ্যাঁ, আমাকে যদি আপনি শালা বলে গালি দেন তাহলে আমি কি বলবো, দুলাভাই বলবো না, হ্যাঁ বলতে তো হবে, জব তো দিতে হবে রে ভাই,
এই জন্যই কড়া হয়ে যায়, প্রেক্ষাপটের উপরে কড়া হয়ে যায়, কাউরি আচরণে কড়া হতে হয়। কারণ যখন কেউ বেশি বেড়াবাড়ি করতে লাগে তখন ওকে টেনে না ধরলে পারে ও নদীতে ঝাঁপ মেরে মরবে। ভাইয়ের আমার বুঝাচ্ছিলাম আপনারা সৌভাগ্যবান মুসলমান যে আজ পর্যন্ত আহলে হাদিসের ঘরে শিরক বেদাত নাই আলহামদুলিল্লাহ। সেই হাজার হাজার বছর আগে যখন আপনাদের শিখিয়ে দিয়েছিলেন আরবের কাফেলা ধর্ম, ওই ধর্ম আজও নিয়ে আপনারা জীবনযাপন করছেন, আপনাদের মাঝে শিরক ঢুকতে পারে নাই। এই যে শিরক আপনারা বুঝেন, ওই এলাকার মানুষ শিরক কি জিনিস বুঝে না। ওরা গাছে যে সুতা বাঁধে, সুতা বাঁধার পরে নিয়াত করে যে এই সুতা বাঁধলে আমার আশা পূরণ হয়ে যাবে, এইভাবে তারা ধর্ম পালন করছে। আমার গ্রাম থেকে দুই তিন মাইল দূরে আপনার একটা গাছ ছিল বুড়া গাছ, গাছটা মরে পড়ে গেছে। যারা রাস্তার কাজ করেছে ভয়ে রাস্তার গাছ মানুষ এই গাছটাকে নড়াই নাই, রোডের উপরে রেখে দিয়েছে। ওখানে কুঠার আঘাত করতে গিয়ে নাকি মুখ দিয়ে রক্ত উঠেছে। এই তো মুসলমান। ওই মরা গাছটা মরতে 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 এক সময় জানি না কোন খড়িওয়ালা মনে হয় ঘাড়ে করে নিয়ে চলে গেছে রাত্রের অন্ধকারে। ঠিক আছে, ওর দুটা ছা বেরিয়েছে বাচ্চা, এই বাচ্চা দুটাকে এত মোটা দেখলাম, দেখতে 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 এতটা মোটা হয়েছে এখন। এই দুটাতে লাল সুতা কালা সুতা দিয়ে বেঁধে বেঁধে একেবারে গাছের চামড়ায় ঢেকে ফেলেছে। বলে না আলহামদুলিল্লাহ, বড় টেনশনে আছি গাছ দুটাকে নিয়ে কী করা যায়। ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এই কালটাই মক্কার কাফেরদের হয়েছিল। ইসলাম আসার আগে ওরা গাছের উপরে ভরসা করত, ওরা গাছের চামড়ার উপরে ভরসা করত, ওরা পাথরের উপরে ভরসা করত, ওরা ছাতু দিয়ে মূর্তি ছেলে ওই ছাতুটাকে পূজা করত, মূর্তি বানিয়ে মূর্তি বানিয়ে পূজা করা শেষ হতো, আবার পানি দিয়ে গুলে খেয়ে ফেলতো। এরা নিজেরাই মাবুদ বানাইতো আর এরাই নিজেরাই মাবুদকে খেয়ে ফেলতো। এই ছিল তাদের চরিত্র আর বৈশিষ্ট্য। ঠিক মুসলমান আজকে তাই হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাই শিরক হচ্ছে মারাত্মক পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু একটা থেকে দুটি আয়াত বলে শিরকের আলোচনা শেষ করব, কারণ আপনারা এই বক্তব্য বহু শুনেছেন, প্রেক্ষাপটের ওপরে দুই একটি কথা বলবো, তাহলে পরে আপনাদের আলোচনাটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়ামা লিয-য্বালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আমার সঙ্গে শিরক করলো তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। যে শিরক করলো তার জন্য কি জান্নাত হারাম, তাহলে আর জান্নাতে যেতে পারবে? এটা কিসের কথা? আল্লাহর কথা। কিসের কথা মানে? কোরআনের কথা মানে আল্লাহর কথা। ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরক করলো ওর জন্য জান্নাতকে হারাম করে দিলাম। তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার পর মুমিনদের জন্য সুপারিশ করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভালো বন্ধুরা সুপারিশ করবে। দিনদার পরেশগার মুমিন যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে বন্ধুর কথা মনে হবে, সুপারিশ করবে। সুপারিশ করার পরে তারাকে একদিন জান্নাতে আল্লাহ দিবেন। এমন অবস্থায় অনেকে আপনারা ভাবতে পারেন যে একদিন তো জান্নাতে যাব, কিন্তু শিরক করলে তার জন্য জান্নাত হারাম, কোনোদিন জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। আনসার, আর এই মুশরিকদের কোনো সহযোগী থাকবে না, সাহায্যকারী থাকবে না। তাহলে যারা শিরক করবে তারা চিরকাল জাহান্নামী, এদের বাঁচার কোনো উপায় নাই। ভাইরা আমার, বর্তমানে 14ই ফেব্রুয়ারি, কখন? কালকের দিন বাদ দিয়ে 14ই ফেব্রুয়ারি চালু হতে যাচ্ছে। এটা একটা দিবস পালন হয়, এই দিবসের নাম কি? বেহায়া দিবস, ব্যালন ডলার দিবস না কি বলছেন যেন মনে হয়, ব্যালন ডলার দিবস, ব্যালন ডলবে, এটা ব্যালন ডলাই দিবস, আসলেই ব্যালন ডলা। ঠিক আছে, আরে ইংলিশ ভাষাটা বাংলাদেশের সাথে মিল আছে, এটা ব্যালন ডলা দিবস। বুঝছেন না? যুবকেরা তো খুব বুঝছে, ওরা খুব হাসছে, আপনারা তো বুঝতে পারবেন না।
আপনারা বুঝতে পারবেন যে ওটা কি বলে পেশাব মাপে যে ওটা বুঝতে পারবেন। ব্যালনডালা দিবস, এটা এটা হচ্ছে ভালোবাসা দিবস, এটা হচ্ছে বেশ্যা দিবস। আলমারার বিশ্ববিদ্যালয় থেকে এই মর্মে একটা লিফলেট বের হয়েছিল 1999 আমার মনে হয় এই লিফলেটটি বের হয়েছিল, অথবা 2001 সালে হতে পারে। ভাইয়েরা আমার ওই লিফলেটের মধ্যে এর ইতিহাস তুলে ধরেছিল। এক পতিতালয় ছিল, ওখানে মেয়েরা অপেক্ষা করতো বলে নাউজুবিল্লাহ, আর এই যুবকেরা করতো কি সেখানে যাইতো একদরের কাম ধরে ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যে মনের বাসনা পূরণ করতো, তারপরে হয়তো টাকা দিল না হলে লাথি মেরে দিয়ে চলে আসতো, এইভাবেই তাদের নির্যাতন করতো। কোনো এক শয় বড় শয়তানদের মধ্যে একটা ভালো শয়তান বলছে এই তোরা এইভাবে জুলুম অত্যাচার না করে চল আজকে চীনা বাদাম কিনে নি, চীনা বাদাম খায়া খায়া একটু মহাব্বত ভালোবাসা দিয়ে তাদের সাথে আমরা সময় পার করবো, নাউজুবিল্লাহ। আর কেউ বললো যে হ্যাঁ একটা ভালো প্রস্তাব দো, চীনা বাদাম না হলে তো একটা ফুল নিয়ে তো দিতে পারি। এবার ফুল কেউ নিল, ফুল কেউ নিল, তুল কেউ নিল, গুম দিয়ে ওখানে যে ওদের এই প্রেম নিবেদন করে, এই হলো সেই ব্যালনডালা দিবস, এ হচ্ছে শয়তানি দিবস, এ হচ্ছে সেই বেশ্যাপনা বেহায়াপনা দিবস। আর এই দিবস আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার আশেপাশের এই যুবক যুবতীরা পালন করার জন্য ঢাকায় দৌড়ায়। সাবধান, মেয়ে যদি ঢাকায় থাকে সকালে যে তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে আসেন, আর ছেলে যদি আপনার বাইরে আপনার নাগালের বাইরে থাকে, আর যদি মনে করেন এই সন্তান আমার অগোচরে অন্য কিছু করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে এখনই ফোন দেন। এখন মাত্র 11টা হয়তো বাজতে ইচ্ছে বা 11:15, বলেন যে ছেলে কালকে সকালে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। যদি সন্দেহ হয় তাহলে পরে জিঞ্জির দিয়ে বেঁধে, পায়ে বেঁধে, খুঁটির সাথে বেঁধে রাখবেন যাতে ও বের হতে না পারে। এটা হচ্ছে শয়তানি দিবস, এটা হচ্ছে এপ্রেসি দিবস, এটা হচ্ছে বেহায়া বেশ্যাপনাকে স্বীকৃতি দেওয়া দিবস। এই দিবস মুসলমানের বাচ্চা তো দূরের কথা, মুসলমানদের দেশই থাকতে পারে না। যারা এই দিবস পালন করে তারা অবশ্যই আপনার জন্মের তাদের দোষ আছে, তাদের মায়ের দোষ আছে, তাদের বাবার দোষ আছে, তাদের মা বাবারা এই হামি এসেছে জন্ম নিয়ে, সুতরাং তাদের সন্তানেরা এই দিবস পালন করতে পারে। কোনো মুসলমান, ভালো মুসলমান, অরিজিনাল মুসলমান, খাঁটি মুমিনের বাচ্চারা এই দিবসে যেতেই পারে না, এই দিবস কখনো পালন করতে পারে না। রাগ করলেন আমার কথায়? এই দিবসটা কাদের দিবস বলেন, একেবারে বাংলা ভাষায় বলেন, এই দিবস হচ্ছে বেশ্যাদের দিবস, এই দিবস হচ্ছে নর্তকীদের দিবস, এই দিবস হচ্ছে জানিয়া বেবিচারিণী আপনার বেহায়া বেশরম বেহায়া মহিলাদের দিবস। এটা কোনো ভালো মানুষের দিবস নয়, এই দিবস খবরদার পালন করবেন না। সরকারের কাছে অনুরোধ করব এই বেহায়া বেশ্যা দিবস বাংলাদেশের জমিনে যেন না হয়, দয়া করে এই দিবসকে বন্ধ করুন, আর না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবের সম্মুখীন হবেন। কারণ বনি ইসরাইলকে ধ্বংস করতে পারে নাই, বালআম বাউর নামে একজন আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল, যখন যা আল্লাহর কাছে চাইতো সাথে সাথে সেটা পেয়ে যেত। মূসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করতে গিয়ে তার জিভা বের হতে 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 অনেক বড় হয়ে গিয়েছিল। এই বালআম বিল বাউর আপনার বলল যে আমার দোয়া আর কাজে লাগবে না, সুতরাং এদেরকে ধ্বংস করলে কি করবা, তোমাদের সুন্দরী সুন্দরী মেয়ে বেশ্যা গালাকে ওদের দলে ছেড়ে দাও। যদি মুসার সৈন্যরা একজনকে গুমরা করতে পারে তাহলে ওদের পতন হবে, আর যদি গুমরা করতে না পারে তাহলে পতন করা সম্ভব না। তাই করল তারা, তখন এই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এই সৈনিকদের মাঝে লেলিয়ে দিল, আর লেলিয়ে দেওয়ার কারণে তারা এই অপকামে লিপ্ত হয়। একসাথে 70,000 সৈন্যকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। মতান্তরে কত 70,000 সৈন্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল, সাথে সাথে বানিয়ে ইসরায়েলদের অ্যাকশন আল্লাহ নিয়েছিলেন, দুনিয়ার মানুষকে দেখিয়েছিলেন শনিবারের দিন
কোন মাছ চাষ করা মাছ শিকার করা যাবে না। দাউদ আলাইহিস সালাম জাবুর পড়বে আর এই নদীর মাছগুলো সাগরের মাছগুলো এসে শুনবে, প্রতিদিন শুনে লক্ষ লক্ষ মাছগুলো এসে কান পেতে জাবুর শুনতে থাকে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ওদেরকে বলে দাও শনিবারের দিন যেন কেউ মাছ শিকার না করে। এই ইহুদিরা কি করলো, শনিবারের দিন আগের দিন একটা নালা করে এদিকে একটা গর্ত করে বিশাল গর্ত করে রেখে দিল, মাছগুলো যখন ঢুকে যায় তখন এখানে বাদ দিয়ে দেয়। শনিবার পার হইলে রবিবারে যাইয়া মাছগুলোকে ধরি, তখন তারা খুব আনন্দ করে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করার পরও এই জাতি নিষেধ মানে নাই। মানুষের মধ্যে তিন দলে বিভক্ত হলো, এক দল এই কাজে আপনার নিমজ্জিত ছিল, এই কাজে জড়িত ছিল, আর এক দল নিষেধ করলো। আর এক দল নিষেধ করার পরে যখন না মানল তখন পালিয়ে গেল। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের ওপরে আল্লাহর গজব চলে আসলো। তারাদাতাম ওয়া খারাজির কোরআনের মধ্যে বলেছেন তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কিছু মানুষকে শোয়ার বানিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় যারা এই কাজে লিপ্ত ছিল তাদেরকে শোয়ার খিঞ্জির বানিয়েছিলেন, আর যারা বলেছে বলার পরে পালিয়ে যায় নাই তাদেরকে বানর বানিয়েছিলেন। আমার মনে হয় এমন হতে পারে। আর যারা বলার পরে দাওয়াত দেওয়ার পরে যখন মানে নাই আল্লাহর গজবের ভয়ে তারা পালিয়ে গেছেন, তারা বেঁচে গেছিলেন। তিন দিন পর্যন্ত চিঁচা 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 করতে করতে এই বানর আর শোয়ারগুলো মরে যায়। আর বাংলাদেশের বর্তমানের বানরের বাচ্চা বানর বলে, মানুষ আসলে বানর থেকে এসেছে। তারপরে বইয়ের মধ্যে ছবি দিয়ে দিয়েছে অরিজিনাল বানর, বানর থেকে কাটতে কাটতে লেজ কেটে গেল, এবার সোজা হতে 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 গায়ে চুল পড়তে 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 ওপরে যা মানুষ। মূর্খর বাচ্চা মূর্খ, জাহেলের বাচ্চা জাহেল, বেয়াদবের বাচ্চা বেয়াদব। আরে তোর আকল বুদ্ধি তো থাকা দরকার ছিল, লেখাপড়া না থাকলো। মানুষ এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, কত কোরআনে বারবার বলতেছে, আর তুই বানরের বাচ্চা বানিয়ে দিলি। বানরের বাচ্চা বানর, তোর 14 গোষ্ঠী বানরের বাচ্চা হতে পারে, আমরা বানরের বাচ্চা নই। এত মুসলমান থাকা সত্ত্বে এদেশে কেমনে বইয়ে লেখে এই সব বানরের বাচ্চারা। এই বানরের বাচ্চারা বাড়ি কোথায়, এরা কোথায় বসবাস করে, এদেরকে খুঁজে পাওয়া যায় না নাকি? সরকার কি এদেরকে স্যাটেলাইট দিয়ে পাচ্ছে না নাকি? না স্পেশাল স্যাটেলাইট তৈরি করতে হবে এদেরকে খোঁজার জন্য। এদের শাস্তি হচ্ছে না কেন? এই বইগুলো বাজারজাত হলো কেন? এই বানরের বাচ্চাকে ইসলাম কি দিয়ে বুঝাই বলেন ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই ধ্বংস করেছিল। জেরা আমার একটা পাপ, এই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না, কারণ এই পাপের কারণে একজন মানুষের বংশ নষ্ট হয়ে যায়। সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে একটা জেনাকারী বেগানা মহিলা যদি চলে আসে, ওই জেনাকারিনী আর একজনের বাচ্চা নিয়ে পেটে নিয়ে ঘুরবে আর বলবে যে এটা তো তোমারই ছেলে, আর আপনি সারা জীবন ছেলেটাকে কোলে নিয়ে আদর করবেন, বলবেন যে ওরে আমার সোনা, ওরে আমার রূপা, ওরে আমার কোট্টা, বলে আদর করবেন না কেন? আপনি তো জানছেন এটা আমার, কিন্তু এই বেয়াদব মেয়েটা কোথার থেকে যে ধার করে নিয়ে এসছে আপনি কিচ্ছু জানেন না, এই জন্য আপনার এই নসল বাদ হয়ে গেল। এই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে খালি বেয়াদবি করে, বেয়াদবি করে, বাপ চিনে না, মা চিনে না, গোষ্ঠী চিনে না, হ্যাঁ ওই কুকুরের শিগালের মতো বানরের মতো তারা আচরণ, কারণ অ্যাডজাস্ট হচ্ছে না, এর ব্লাডের সমস্যা আছে। তাই বলে যদি কেউ খারাপ হয়ে যায় এটা মনে করিয়েন না। নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু খারাপ ছিল, বাবার কথা মানে নাই, এটা দলিল করে ফের আবার ফতোয়া দেন না। আমরা অত বোকা মুলবি না যে আপনাকে ফেতনা ফাসাদে ফেলে দেব, আমরা যেটা বক্তব্য দিব ওটা আবার ক্লিয়ারও করে দেব, এর ব্যতিক্রমও হয়, এর থেকে ব্যতিক্রম হতে পারে, কিন্তু বাস্তব ঘটনা এটাই। এই জেনার বাচ্চা যারা হয় এরা চরম বেয়াদব হয়, আর এরা জলেব হয়, এদের অন্তরে দয়াময়া থাকে না, এরা কিন্তু শুধু ফাসাদ আর ফাসাদ করে। এর ইতিহাস অনেক রয়েছে পৃথিবীতে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে দিয়েছেন যে এই এই ক্যাটাগরির লোকগুলো ভবিষ্যতে নেতা হবে, আর এরা যখন নেতা হবে তখনই পৃথিবীতে আগুন জ্বলবে। আর শুচিস এই শয়তান মহিলা কি করে মারল মুসলমানদেরকে, আর এখন কাঁদানে গ্যাস টাস দুই একটা মারছে তো গোটা দুনিয়া কাঁদতে কাঁদতে হয়রান, সাথে সাথে কাফের বাচ্চারা দাঁড়িয়ে বিবৃতি দেওয়া শুরু করেছে, খবরদার শুচির ওপরে মারবি না, শুচির দলকে মারবি না, চোরের বাচ্চা চোরেরা। তারপরও মুসলমান বুঝে না,
তারপরে মুসলমান জনের একজন মহিলার জন্য গোটা বিশ্ব নড়ে চড়ে উঠেছে শুধু গ্রেপ্তার করেছে তাই আর হাজার হাজার না লাখ লাখ মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে কোন জালিমের বাচ্চা কথা বলে শুধু মানুষ দেখানো দুই একটা কথা বলে রেখে দিয়েছে আজ পর্যন্ত মায়ানমারের মুসলমান বিচার পায়নি ভাইরা আমার শেরে কেমন একটি পাপ এই পাপ করলে পারে চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যাবে না এ ভালোবাসা দিবস অনেকে বলতে পারে শেরেক জিনা এটা শেরেক না তবে এটা অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর এবং কঠিন পাপ এই পাপ এত বড় পাপ যাহা বলার সীমা রাখে না এর কারণে পারে দেশ ধ্বংস হয়ে যেতে পারে এই কারণে গোটা পৃথিবী ধ্বংস হতে পারে কারণ এটা হচ্ছে এমন পাপ এ পাপ যারা স্বীকৃতি দিবে সবাই জেনার আপনার স্বীকৃতি দিল আর জেনার স্বীকৃতি যে দিবে জেনা করে যে যত পাপ পাওয়া করবে সব পাপ এর আমলনামাতে লেখা হবে যে থানায় এই দিবস পালন হবে ওই থানার যত নেতা আছে ওসি সাহেব সহ সবার আমলনামায় এই পাপ জমা হয়ে যাবে হ্যাঁ ব্যালনডালা দিবসের মন খারাপ হয়ে গেল নাকি আশ্চর্য কথা এত রাতে কারেন্ট পালায় হ্যাঁ বিসমিল্লাহ ভাই আমরা জিকির করি জিকির জিকির ফিকির করি হইচই না করি দুরুদ পাঠ করি দুরুদ কারণ চলে আসবে ইনশাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জেনারেটর কাজ করে না কেমন কথা হলো জেনারেটর ফের কেমন রে ভাই ব্যবসায়ী মানুষের জেনারেটর ঠিক নেই
কত বয়স? কত বয়স? 11টা 7টাই বাজে। জেনারেটর ঠিক রাখবো না, জেনারেটর কারেন্টের ঠিক নাই। কেমন কথা হলো? কারেন্ট নাই লেখাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ইনশাল্লাহ কারেন্ট চলে গেছে। কারেন্ট আসলে পরে আবার চালু হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, আমার কি বলছিলাম বলেন তো, মনে আছে না? পালাই গেছেন? আছে লোকজন? আছেন তো? অন্ধকারে পালাননি তো? আচ্ছা আচ্ছা, কি বলছিলাম বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা বোঝা যাচ্ছে অ্যালার্ট আছেন, তাহলে আজকে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ নাকি? ভাইরা আমার, যে থানায় যে নেতাদের দায়িত্বে আছে, নেতৃত্বে চলছে, এই থানায় যদি এই পাপের কাজ হয়, তাহলে এই পাপ যারা করে, যত পাপ করবে সব পাপের ভাগ ওই নেতাদের আমল নামায় জমা হতে থাকবে। যে ডিস্ট্রিক্টে যেই নেতারা রয়েছেন, ওই ডিস্ট্রিক্টে যদি এমন পাপের কাজ খোলা থাকে, তাহলে যত পাপ হবে তাদের আমল নামায় লেখা হবে। পুরো দেশে যত পাপ হবে, যদি এটা প্রশাসন থেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যারা যারা আছেন, তারা জেনে শুনেও যদি পদক্ষেপ না নেয়, তাহলে যত পাপ, সব পাপ, সেম পাপ সকল নেতা নেত্রীদের আমল নামায় জমা হতে থাকবে। নেতার মান আর পদ যত উঁচা, যত বড়, তাদের পাপ কিন্তু তেমনি বড় হবে। নেতাদের আমল নামাই বাংলাদেশে যত মাহফিল হবে, কোরআনের মাদ্রাসা হবে, যত নেকির কাজ হবে, যদি তাদের সহযোগিতা থাকে, মনে প্রাণে সেটাকে যদি ভালোবাসে, সমর্থন করে, তাহলে পারে এই নেকিগুলো তাদের আমল নামায় জমা হতে থাকবে। এমনিভাবে তাদের ক্ষমতার আড়ালে যদি পাপ হতে থাকে, তারা জেনে শুনেও বন্ধ না করে, তাহলে পাপগুলো জমা হতে থাকবে। যেমন নেকি জমা হবে, ঠিক তেমন পাপও জমা হবে। এই জন্য যেমন দ্রুত নেকি কামাইতে পারেন, তেমন দ্রুত নেকি হারাতে পারেন। এই জন্য নেতাদের যেমন বেশি আয়, ব্যয়ও বেশি। এই জন্য আপনারা অবশ্যই আট থাকবেন এই ভালোবাসা দিবস যেন বাংলার জমিনে না হয়। খাস করে যুবক যুবতীরা তোমরা সাবধান, এই দিবস তোমাদের জন্য নয়, এটা হচ্ছে শয়তানদের জন্য, এটা হচ্ছে ইবলিশ মার্কা দিবস, এটা হচ্ছে বেঈমান আর বেদিনদের দিবস, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান কাফেরদের দিবস, এটা কোনো মুসলমানদের সন্তান করতে পারে না, মুসলমানদের সন্তান দেখতেও পারে না। ভাইরা আমার, দিবস পালন করা কি বলেন? সবাই বলছেন শিরিক, আবার একজন বললেন বেদাত। দিবস পালন করা, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, স্বাধীনতা দিবস পালন করা, কোন দিবস পালন করা শিরিক নয়, আর এটা বেদাতও নয়, কারণ এগুলো দিন মনে করে করে না, সুতরাং বেদাত হওয়ার সুযোগ নাই, আবার শিরিকও না। এই জন্য যে উলুহিয়া রুবুবিয়া আসমা ও সিফাতের কোনোটাতেই আসে না, তবে এই দিবসের মধ্যে শিরিক থাকতে পারে। বুঝতে পারছেন না পারেননি? যা শুনেছেন তা ধুয়ে মুছে দেন, আজকে যা বলছি তা ভালো করে কানে নিয়ে যান। দিবস পালন করা শিরিক নয়, দিবস পালন করতে গিয়ে শিরিক হয়ে যায় বা করে, কথা বুঝেছেন? দিবস পালন করা শিরিক নয়, দিবস পালন করতে গিয়ে শিরিক করে। দিবস পালন করা বেদাত নয়,
দিবস পালন করতে গিয়ে বেদাত করে। জন্মদিবস পালন করা বেদাত নাই, জঘন্যতম খারাপ কাজ। মৃত্যু দিবস পালন করা বেদাত নয়, কারণ এটা দিন মনে করে করে না। যদি দিন মনে করে করে যে এই দিবস পালন করলে নেকি আছে, এটা সুন্নাতে রাসূল, তাহলে বেদাত। যেহেতু এই নিয়তে কেউ করে না, জাস্ট স্মরণ করার জন্য এই দিবস পালন করে, তাই এটা বেদাত নয়, এটা হচ্ছে কুসংস্কার, জঘন্যতম একটা কাজ। এই কাজ করতে গিয়ে শিরক করে, এই দিবসগুলো পালন করতে গিয়ে শিরক করে, কিন্তু দিবস পালন করা শিরক নাই, বরং তো জঘন্যতম একটা কাজ এবং কুসংস্কার, মুসলিমদের কৃষ্টি কালচারের বাইরের কাজ, ইসলামের কৃষ্টি কালচারের বাইরের কাজ। ইসলামের কৃষ্টি কালচারের সাথে এটার সাথে কোনো মিল নাই, কথা কি বুঝেছেন? যাকে যেখানে সেখানে সেরেক টেরেকে লাগাই দিয়ে না। আজকে পাবনাতে এক বহু প্র্যাকটিসি মুসলিমের সাথে কথা বলতে গিয়ে উনি বললেন যে এই সেরেক, এই সেরেক, এইগুলোকে সেরেক। দেখলাম যে সায়ের করে লাইন ধরে সেরেক বানিয়ে দিচ্ছে, অথচ সেরেকের সাথে আর সম্পর্ক নাই। এখন স্ত্রী যদি কথার কথা এ কাজ করেই ফেলে কোনো সময়, তাহলে এই মুশরিক স্ত্রীকে স্বামী আর রাখবে? হুজুরের একটা ভুল ফতোয়ার কারণে হাজারো স্ত্রীর ভাব চলে যেতে পারে, মানে তালাক হয়ে যেতে পারে। হুজুরের একটা ভুল ফতোয়ার কারণে লাখো সন্তান আপনার বাবার পিটুনি খেতে পারে। হুজুরের একটা ভুল ফতোয়ার কারণে লাখো সমাজের মধ্যে আগুন জ্বলে যেতে পারে, পারে না? পারে না। এজন্য ফতোয়া দিতে হলে পারে খুব সাবধানে ফতোয়া দিতে হবে। আপনার নাগালের বাইরে যদি হয়ে যায়, তাহলে আপনি ওখানে চুপ থাকবেন, ফতোয়া দিবেন না। এজন্য আমি সবসময় বলি, আপনি যতটুকু জানেন ততটুকু বলেন, বেশি বলিয়েন না, বেশি বলতে গেলে সমস্যা হবে, বিপদে পড়বেন। ভাইয়ের আবার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন। বোঝাচ্ছিলাম শিরকের ব্যাপার, শিরকটা অত্যন্ত ভয়াবহ পাপ, এটা করলে পারে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় বলেছিলাম আল কুফরু বিল্লাহি ওয়া বিরসুলিহি ওয়া কুতুবিহি ওয়া মালায়িকাতিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর কারে ঈমান? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত আসমানি কেতাবের ওপর বিশ্বাস স্থাপন করা, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কেয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্য সেটি ভালো হোক আর খারাপ হোক, কেউ যদি কোনো একটি কেউ অস্বীকার করে, অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামী, কোনো দিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। এই হলো সূরা আপনার নিসার 100-150 নম্বর থেকে 51 নম্বর পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে মানে আল্লাহকে অস্বীকার করার অর্থ কি? আল্লাহকে অস্বীকার করে এক গ্রুপ যাদেরকে নাস্তিক বলা হয়, আল্লাহর অস্তিত্ব বলে স্বীকার করে না। আর একটা দল আছে, আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু আল্লাহর গুণাবলী আল্লাহকে যেভাবে বিশ্বাস করার দরকার ওইভাবে মানে না, ওইভাবে বিশ্বাস করে না, ও কাফের। আল্লাহ আরশের ওপরে আছেন, ও বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমাদের বক্তব্য, আমাদের কিতাব এসব পড়ার পরও, এই আয়াতগুলো হাদিসগুলো জানার পরও যদি কেউ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, চার আছে, চোখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পা আছে,
এই সব কিছু পাওয়ার পরও যদি কেউ বলে আল্লাহ নিরাকার, অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ঈমান ধ্বংস হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর গুণকে অস্বীকার করেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি নয়, এ কথাটা স্পষ্ট হওয়ার পরেও যদি সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করে, অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের ওপরে একটি আয়াত নাই আর একটি হাদিস বিশুদ্ধ নাই যে আয়াত বা হাদিস বিশুদ্ধ হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যা দলিল আছে, একটা হলো কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা ভুল বুঝ, আর একটা হাদিস দিয়ে দলিল দেয়, হাদিসগুলো সব জাল এবং বানানো। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওরা করে কি, আল্লাহ এবং রসুলদের মাঝে পার্থক্য করে দেয়, কথা বলে আল্লাহর এই বিধান মানি, রসুলদের বিধান মানি না। বর্তমান সময়ে এমন আছে না নাই? আছে। কেউ বলে কোরআন মানি আমরা, হাদিস মানি না, এমন বাংলাদেশে মুফতি আছে না নাই? দু একটার নাম বলতে পারবেন? এই যে বলছেন, কার নাম বলে দিলেন আপনি, বলছেন এই মুফতি নাকি বলে 700 বছরের আগেকার তাফসির মানা যাবে না, এই মুফতি নাকি ফতোয়া দিয়েছে যে মিজান বলে আমরা যে কোরআনে বারবার পড়েছি, এই মিজান হাদিসে পড়েছি, এগুলো বাস্তবে ওই ডানি পাল্লা মিজান নয় যে একদিকে পাল্লা আর একদিকে দুই দিকে পাল্লা থাকে, বরঞ্চ সব জিনিস মাপা পাল্লা দিয়ে হয় না। জমিন মাপে যেমন পাল্লা দিয়ে মাপে না, অনেক সময় ধান মাপে পাল্লা দিয়ে মাপে না, অনেক সময় পানি যেমন পাল্লা দিয়ে মাপে না, অনেক সময় আপনার ওই কাপড় যেমন পাল্লা দিয়ে মাপে না, এইভাবে যুক্তি উক্তি দিয়ে বলেছে 700 বছর আগেকার তাফসির চলবে না, আধুনিক তাফসির করতে হবে। আধুনিক মাপ কি? আধুনিক মাপ হচ্ছে মিটার দিয়ে মাপা হয়, সুতরাং আল্লাহ এভাবে মাপবে, ডাঁড়ি পাল্লা রাখা হবে না। অথচ একদিন এভাবে টিপ মারলাম, 12টি হাদিস চোখের সামনে এসে গেল, ডাঁড়ি পাল্লা আছে, আর কোরআন স্পষ্টভাবে বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনুল কিসতা, কিয়ামতের দিন ইনসাফের ডাঁড়ি পাল্লা কায়েম করা হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট কোরআনে মিজান বলেছে, আর মিজান মানে পৃথিবীতে যত তাফসির আছে, পৃথিবীতে যত ডিকশনারি আছে, এটা হচ্ছে ওই জামাতে ইসলামের দাঁড়ি পাল্লার মতো দাঁড়ি পাল্লা। বুঝলেন? মানে বুঝানোর জন্য বললাম, এই মতনই এমন না, কারণ একটা দফতর হবে 99টি দপ্তর দেওয়া হবে, আর এক একটা দপ্তর খাতা এত বড় হবে যতদূর আপনার দৃষ্টি যাবে। সুতরাং এই বিশাল আমলনামা যদি একটা পাল্লায় রাখা হয়, আবার লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে বলা আছে, আসমান জমিন সাত আসমান সাত জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মুসা তুমি আর এক পাল্লায় রাখো, লা মালাক বিহা, তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পাল্লা আপনার ভারী হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। স্পষ্ট কিফা শব্দ আছে, অর্থাৎ পাল্লা। আর এই মুক্তিরা বলে, এই মুক্তি বলে যে ডানি পাল্লা বলে কিছু নাই। আল্লাহকে হেদায়ত দান করুন। আমি আর আগেও বলেছি, টাঙ্গাইলের এক মাহফিলে যদি তওবা করে তো ভালো, তওবা না করলে পারে এই মুসলমান থেকে বের হয়ে গিয়েছে, জানা শোনা সত্ত্বেও যদি সে ফতোয়া আর দ্বিতীয়বার দেয়, তাহলে অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই অজ্ঞই নাকি বাংলাদেশের সেরা বক্তা, এই অজ্ঞর মাহফিলে নাকি লাখ লাখ মানুষ দৌড়িয়ে যায় পাগলের মতো। তোমাকে পাগলে ধরেছে, তোমার মতো ধর্মওয়ালাকে নিয়ে আল্লাহর চারা না কোনো কাজ নেই, তুমি ধর্মই বুঝো না। তুমি ধর্ম বুঝলে কি আর তাফসির শুনতে যাও, যে তাফসিরে গলা কাটতেছে, আল্লাহ বোঝার তো অভিধান করেন। ভাইরা আমার, ওরা বলে নুমিনু বিবাদু ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু মানি কিছু মানি না, মনের মতো হলে মানে, মনের মতো না হলে মানে না। তারপরে কি করে, ওয়াত্তাখি ওয়া ইউরিদুনা আই ইত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ইসলাম যে পথ দেখাইছে এটাকে বাদ দিয়ে ওরা নিজেরা তৈরি করে একটা মাঝখানে রাস্তা বানিয়ে নেয়, যে এটা দিয়ে চলো, এটাও বাদ এটাও বাদ, ইসলামবাদ কোরআনবাদ হাদিসবাদ নিজেরা তখন তৈরি করে নেয় একটা, তৈরি করে বলে যে
ইসলামী মদ, ইসলামী বেড়ি, ইসলামী জর্দা আছে না? নাই সুদি লেনদেন করেন, তারপর ব্যাংকের নাম ইসলামী ব্যাংক। বহুত এমন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে, এমন একটি জামানা আসবে তারা মদের নামকে চেঞ্জ করে দিবে। ঠিক আজকে মদের নাম মদ নাই, মদের নাম গাঁজা, মদের নাম হিরোইন, মদের নাম অ্যাবা, মদের নাম জর্দা, মদের নাম গুল, মদের নাম তামাক হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। আগে মদ বলতে এগুলো সবকে, এখন এগুলো নাম চেঞ্জ করে মডেল নাম রাখা হয়েছে, এই যে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, যারা নতুন করে একটা ধর্ম বানিয়ে নিবে কোরআনকে মানবে না, কোরআনে বলছে যে হত্যা করেছে তাকে হত্যা করো, আমরা তখন এটাকে বাদ দিয়ে করলাম কি, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। এই যে মাঝখানে আর একটা তৈরি করা হয়েছে, কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও, আমরা করলাম কি, এত একটা সুন্দর মানুষের হাত কাটবো কেন, ওকে ওইটা বাদ দিয়ে টাকা নিয়ে নাও, 10 লাখ টাকা নিলে হয়ে গেল, বাস আপনি নতুন করে আইন তৈরি করে দিলেন। এই হচ্ছে কোরআন সুন্নাকে বাদ দিয়ে নতুন করে একটা সিস্টেম তৈরি করে নেওয়া। এরা চাই এভাবেই একটা মাঝখানে রাস্তা বানিয়ে নিবে, কোরআনও বাদ, এটাও বাদ, এটাও বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে অরিজিনাল কাফের, ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক আযাব তৈরি করে রেখেছি। কাফের কি মুখে বললে খালি কাফের হয়ে যায়, কাজে কর্ম কাফের হয়ে যায়। সাবধান, সতর্ক ভাইরা আমার, এই কয়েকদিন আগে কে যেন বললো যে কেউ যদি স্ত্রীকে মজাক করে ঠাট্টা করে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে না, ওকে ভূতে ধরেছে। মজাক করে যদি কেউ বলে মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ, বলে মুরতাদ হবে না, ওকে ভূতে ধরেছে। তিন জিনিসের ঠাট্টা চলে না, দলিল দিয়েছে ও যে হাদিস গেলা দুর্বল। এই যে জাহিরি মুলবিদের আবিষ্কার, আলবানী রহমাল্লার যদি জন্ম না হতো তাহলে এদেশের মুলবি অনেকই ছিল, এরা সহি জৈব কিছু বুঝতো না, বলতে পারত না, এদের সব ঘুরে ঘুরে যে আলবানী রহিমুল্লাহ, আলবানী রহিমুল্লাহ হাদিসটাকে জৈব বলেছে সুতরাং এটা জৈব, আলবানী রহিমুল্লাহ এটাকে সহি বলেছেন সুতরাং এটা সহি, আলবানী রহিমুল্লাহ হাসান বলেছেন সুতরাং হাসান, ওর পকেটে কিচ্ছু নাই, আলবানী ছাড়া কিচ্ছু নাই, অল্প বুঝলেন, একে বলা জাহিরি। ও ভিতরে জানে না, নিজের আপনার জাস্টিফাই করার ক্ষমতা নাই, হুজুরে যা বলে দিয়েছে ওটা কি নিয়ে ও লাফালাফি করে, এগুলো জাহেরি, এরা বারবার ভুল করবে, কথা বুঝছেন তো? আগে ওলামায়ে কেরামদের দুটা দল ছিল, একটা জাহেরি দল, তার মধ্যে এটা যা পাবে ঠাস করে ফতোয়া দিয়ে দিবে, ওটার উপর চলবে। বাইরে আমার বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আমি বলছিলাম যে গতবার এতগুলো মানুষ হলো, এবার এত কমে গেল কেন? বাঙালি এখনো ধোকার মধ্যে আছে, বাঙালি ধর্ম কার থেকে নিতে হবে এখনও জানে না। আর আমি বলেছি ট্রেন গতিতে দাওয়াতি কাজ করলে পারে 10 বছর পরে মানুষ বুঝতে পারবে সব মুলবির থেকে দাওয়াত নেওয়া যাবে না, সব মুলবির আওয়াজ শোনা যাবে না। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা কাফের, এরা চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন ওয়া আ'দ্দা লাহুম সা'ইরা, যারা কাফের তাদের জন্য আমি তৈরি করে রেখেছি, তাদের জন্য আমি এমন কঠিন শাস্তি তৈরি করে রেখেছি যা বলার সীমা নাই, এদের অভিশাপ দিয়েছি আর এদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। আর এরা জাহান্নামে যাবে, এদের কোনো সহযোগী কোনো বন্ধু পাবে না, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, এদেরকে জাহান্নামে মুখের ভরে নিয়ে যাওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারপরে তারা বলবে হায় আফসোস, আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূলা, আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করতাম তাহলে ঘটনা ভালো হইতো। সেদিন তারা বুঝতে পারবে, এরপরে তারা স্বীকৃতি দিবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা, বলবে ইয়া আল্লাহ আমরা এখন বুঝতে পেরেছি আমরা কেন জাহান্নামে চলে যাচ্ছি মুখের ভরে, আমরা এই জন্য চলে যাচ্ছি যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করি নাই,
আমরা আনুগত্য করেছিলাম আমাদের বড়দের, আমাদের বড় হুজুরের, আমাদের বড় রাজা বলেছে তাই আমরা করেছিলাম, আমাদেরকে যারা নির্দিত ধর্মের নামে তাদেরই আনুগত্য করেছিলাম, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। তখন তারা বলবে কি, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও আর এদেরকে অভিশাপ দাও। এই আবদার ছাড়া আল্লাহর কাছে আর কিছু করতে পারবেন না। সাত তারিখে আসলাম, তখনও টাঙ্গাইলে গান চলছিল, আর আজকে ১২ তারিখে আসলাম, তারপরও দেখি টাঙ্গাইলে বাজনা বাজছে, মাইকের শব্দ আসছে। আল্লাহ হেদায়েত দান করুন, যেমন ভালো আছে কি তেমন শয়তানও আছে বোঝা যাচ্ছে, আল্লাহ বোঝাতে হবে। ভাইয়ের আমার খুব সহজে শর্টে চলে যাচ্ছে আমি। এবার দেখেন তিন নম্বর আরকান ইসলামের যে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তারে চিরকাল জাহান্নামী, কোনো দিন জান্নাতে যেতে পারবে না, অরিজিনাল কাফের হয়ে যাবে। এভাবে যদি কেউ শেরেককে অস্বীকার করে, যেটা শেরেক নয়, শেরেক করার সমস্যা নাই, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি, আমরা মানুষকে সিজদা করলাম, মূর্তিকে সিজদা করলাম, তো সমস্যা কী? এভাবে যদি সে জায়েজ মনে করে আর যদি এটাকে হারাম মনে না করে তাহলে সেও কাফের হয়ে যাবে। এইভাবে অন্যকে, অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যদি সে জায়েজ মনে করে হত্যা করে বা জায়েজ মনে করে তাহলে সেও কাফের হয়ে যাবে। এভাবে জেনাকে যদি কেউ হালাল মনে করে সেও কাফের হয়ে যাবে। বাংলাদেশের এই নষ্টা মেয়েগুলো আবার স্লোগান দিচ্ছে, একবার দেখলাম মিছিলও বের করেছে ফেসবুকে যে আমাদের দেহ আমরা যা ইচ্ছা তাই করি, তার মানুষের সমস্যা কোথায়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাংলাদেশে অবস্থা চলছে। আর রাজশাহী ভাষীতে কিছু বেয়াদব আপনার এই নর্তকী, নর্তকী তো না, এরা কি বলবো এদেরকে, এদের জন্মের দোষ আছে, এরা মিছিল বের করেছিল ভার্সিটির ভিতরে, বলেছে কি জানেন, যাদের মোটর সাইকেল আছে তারা ছয়টা সাতটা প্রেম করে, আমাদের মোটর সাইকেল নাই, আমরা একটাও পাই না, আমাদেরকেও দিতে হবে। চিন্তা করেছেন কত বড় বেয়াদ হলে পারে এইভাবে মিছিল বের করতে পারে, তা আবার রাজশাহী ভার্সিটিতে যেখানে ইসলামের এত চর্চা হয় সেই জায়গাতেই মিছিল বের করেছিল, ছি 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 ছি। আর সাংবাদিকেরা পায়াতে খুব খুশি, একটা পাওয়া গেছে। এগুলো সব আপনার পাশ্চাত্যের তৈরি করা গোলাম, তৈরি করা দাস, ওই দেশের চিন্তা চেতনা মুসলমানদের মধ্যে ঢোকানোর জন্য এভাবে আপনার এক এক সময় এক একটা আবিষ্কার করে। ভাইয়েরা আমার, এভাবে যদি কেউ জেনাকে হালাল মনে করে চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ অরিজিনাল কাফের। কেউ যদি চুরিকে এভাবে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। এভাবে মদকে কেউ যদি হালাল মনে করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যত পাপ আছে ইসলামে সে পাপগুলোকে যেগুলো হারাম করা হয়েছে কাবিরা গুনাহ, সেগুলো যদি কেউ হালাল মনে করে তাহলে অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বিধানের ক্ষেত্রে এবার ইস্তেহজাউ বিল্লাহি অরসুলিহি আও দিনহি বিদিনহি, কেউ যদি আল্লাহ, আল্লাহ রসুলকে নিয়ে, দিনকে নিয়ে ঠাট্টা করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছেন, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় কিছু মানুষ সাহাবায়ে কেরাম বসে কথা বলছে, এই কথা বলার মাঝে মাঝে একজন লোক বলতেছে, মা রায়তু মিসলা কুরাইনা হাউলাই আরআবু বুতুনান ওয়ালা আকযাবু আলসুনান ওয়ালা আজবানু ইনদাল্লাহ ফাকালা রাজুলুম ফিল মসজিদ কাযাবতা ওয়ালাকিন্নাকা মুনাফিকুন লা উখবিরান্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া فبلغ الرسول صلى الله عليه وسلم الرجل متعلق انك نزلت الايه المذكوره قال ابن عمر رايت الرجل متعلقا عقب ناقه الرسول صلى الله عليه وسلم ويقول وهو يقول يا رسول الله انا كنا نخوض ونلعب وقال الرسول صلى الله عليه وسلم قل أبالله واياته ورسوله كنتم تستهزئون রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী বসে আছেন মসজিদে, একজন বলতেছে, আল্লাহর আল্লাহর কসম, মা রাআইতু আকযাবা মা রাআইতু মিসলা কুরাইনা হাউলাই আর আবু বুতুনান, আমি আমাদের এই সাথী এই কারি সাহেব এই মুলবি সাহেবদের মতো বড় পেটওয়ালা কাউকে দেখি নাই। এভাবে সে ঠাট্টা করছে,
সাহাবায়ে কেরামের কি পেট বড় ছিল? আমাদের মতো কি খাইতো? পেট নাই, নাই, এই জন্যই বলতেছে। দ্বিতীয় শব্দ ব্যবহার করছে, দেখেন ভালো করে, মা রাইতু ওয়ালা আকযাব আনসুরান, এদের মতো মিথ্যুক আমি কাউকে দেখি নাই। ঠাট্টা করতেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মিথ্যা কথা বলতো? বলতেন না। তারপরে বলছে ওয়ালা আজবানা ইনদাল্লাহ, আর যখন যুদ্ধের ময়দানে পতিত হয় এদের মতো কাপুরুষ দেখি নাই। সাহাবায়ে কেরাম কি কাপুরুষ ছিলেন? ছিলেন না। আমর বিন জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যাংরা সাহাবী, ওনার তিনটি সন্তান ইসলাম কবুল করেছে। এই সাহাবি, তার একটা মূর্তি ছিল, এই মূর্তিটাকে ছাড়তে পারে না। তার তিনজন সন্তান একদিন এই মূর্তিটাকে আপনার নিয়ে যে এইভাবে ঘরের বাইরে ফেলে রেখেছে, মুখের ভরে পড়ে রয়েছে, সকালে উঠে বুকের সাথে জড়িয়ে বলছে হায় 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 আমার মামুরটাকে কে ভাবে ফেলেছে। সুন্দর করে আবার কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে যেয়ে সুন্দর করে আবার তেল সাবান লাগিয়ে ওকে বসাই রেখেছে। এবার সন্তানেরা দ্বিতীয় রাত্রি করলো, ওকে মূর্তিটাকে নিয়ে যে বাইরে একটা জায়গায় ফেলে আসলো। সকালে উঠে দেখছে মূর্তিটাই দৌড়িয়ে যেয়ে দেখছে বাইরে গিয়ে পড়ে আছে, আবার কাপড় দিয়ে মুছে মুছে হায় 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 কী করলো, আবার তেল টেল সেন্দুর মেন্দুর লাগায় আবার বসায় রেখেছে ভালো করে। তৃতীয় দিন করেছে কি, তিন সন্তানে ওই মূর্তিটাকে নিয়ে যা পায়খানার মধ্যে ফেলে দিয়েছে, ময়লার মধ্যে। এবার কী হবে? চিৎকার করতে করতে কোথায় গেল কোথায় গেল আমার মা, খুঁজতে খুঁজতে দেখে ময়লার মধ্যে পড়ে আছে। আবার উঠাইয়া ধুয়ে টুয়ে সুন্দর করে নিজের কাপড় টাপড় দিয়ে মুছে টুছে আবার তেল সেন্দুর লাগায় সুন্দর বসায় রেখেছে। এ হলো আমর বিন জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ইসলাম কবুল করে নাই। চতুর্থ দিন দেখলে বাবাকে তো বোঝানো যাচ্ছে না, বাবা বলছে কে আমার এই মূর্তির সাথে কাজ করেছে, ওর উপরে গজব আসবে, আমার মাবুদ এখনো রাগে নাই, যদি গোসা এসে যায় তাহলে ওকে ধ্বংস করে দিবে। এই করতে করতে তিন রাত পার হয়ে যায়, তিনবারই এভাবে আচরণ চলছে, কিন্তু তার মাবুদের কোনো সাড়া শব্দ নাই। চতুর্থ দিনে সন্তানেরা চিন্তা করলো এই মাহমুদ আর রাইখা হবে না, একে শেষ করতে হবে, নাহলে অন্তর থেকে ওর এই শেষ হবে না। তখন চতুর্থ রাত্রি তিন ভাইয়ে নিয়ে যে ওকে কুঠার দিয়ে কেটে 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 টুকরো করে করে ফেলে রেখে দিয়েছে। এবার রাত্রে উঠে দেখছে আর মাহমুদ নাই, সকালে পূজা করবে। এই মাহমুদ কই গেল? চিল্লা চিল্লি লাগায় একেবারে হইচই লাগায় ফেলেছে। বাড়ির থেকে বের হয়ে যায়, দেখছে টুকরা টুকরা করে কেটে কেটে ফেলে রেখেছে। ও বলল তোমার মাবুদ তোমার উপর রাগ করেছে, এই জন্য নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। আদবরা নিজের জীবন নিজে দিতে পারে নাকি? বলছে বাবা, যে নিজের জীবন নিজে দিতে পারে না, যে নিজে আত্মরক্ষা করতে পারে না, সে তোমাকে কেমনে রক্ষা করবে? তুমি এখনো কি বুঝতে পারো না মোহাম্মদের ধর্ম সত্য ধর্ম? আমার মন জামা এবার হঠাৎ চোখ খুলেছে, আমার ছেলেরা তো সত্যি বলছে। এবার তিনি চিন্তা করতে করতে দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লামের কাছে যেয়ে বলছেন আমাকে কালিমা পড়া, মুসলমান হয়ে গেল। এ আমর বিন জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খোঁড়া মানুষ, হাঁটতে পারতেন না, লাঠির ভয়ে দৌড়িয়ে দিয়ে উহুদের যুদ্ধের দিন বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিদান উশারিকা ফিল কাতাল ফিল হারবি, আমি চাই আমি যুদ্ধে অংশগ্রহণ করব। আমর বিন জামাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমর বিন জামাহ তোমার জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যুদ্ধ করতে হবে না। আমর বিন জামাহ বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস্তা তুরিদ আন আকুনা মিনাশ শুহাদা, আপনি কি চান না আমি শহীদদের একজন হব? যখন এ কথা আমর বিন জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুপ হয়ে গেলেন। আমর বিন জামাহ বলছে আমি কি শহীদ হতে চাই, আপনি এটিকে চাচ্ছেন না? যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি উত্তর দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। আমর বিন জামাহ সন্তানদের থেকে সবার থেকে অনুমতি নিয়ে নেছে, বলছে সবাই দোয়া করিও আমি উহুদের ময়দানের প্রথম শহীদ যেন হয়। আমর বিন জামাহ একজন পঙ্গু মানুষ, ন্যাংরা খোড়া মানুষ, দৌড়াতে দৌড়াতে একাই দৌড়িয়ে চলে যাচ্ছে উহুদের ময়দানে, আর তিনি সর্বপ্রথম শহীদ হয়েছেন উহুদের ময়দানে। এমন বীর পুরুষ সাহাবায়ে কেরামকে এই লোকটি বলছে যে তোমাদের মতো কা পুরুষ আমি দেখি নাই যুদ্ধের সময়। ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রেগে গেলেন আর বললেন আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেব এই কথা, তুমি মিথ্যা বলেছ, তুমি একজন মুনাফিক।
রাসূলুল্লাহ সাল্লামকে খবর দেওয়ার আগে আল্লাহই খবর দিয়ে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাম পড়ছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে মুহাম্মদ আপনি বলে দেন তোমরা আল্লাহর সাথে আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে। আর ওই লোকটি রাসূলুল্লাহ সাল্লামের উটের পিছে দৌড়াচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম কন্না না খুদ ওয়া না লাব, আমরা তো ঠাট্টা মশকারা করছিলাম, মজা করছিলাম, ঠাট্টা করছিলাম, আমরা খেলা করতেছিলাম, আমি তো মন থেকে বলি নাই, সুতরাং আমার তো এই বিধান হওয়ার কথা নয়, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে সাহাবীরা আল্লাহর সাথে তার রসুলের সাথে তার কোরআনের সাথে ঠাট্টা করছিলে, এভাবে বারবার করতেছেন রাসূলুল্লাহ সাল্লাম। ভাই আমার বুঝতে পারলেন কি, মুরতাদ হওয়ার জন্য মন থেকে বলা লাগবে না, মুখে যদি একবার কেউ বলে দেয় যে আমি নাউজুবিল্লাহ ইসলাম থেকে ইসলাম ছেড়ে দিলাম, তাহলে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। ভাইরা আমার সাভারের মসজিদে খুতবা দিতে গেছিলাম, আপনার সেখানে হঠাৎ করে একজন, সাভারে 29 তারিখ ছিল, এই 29 তারিখে একজন লোক খুতবা দিয়ে আসলাম, এই লোকটার পরবর্তীতে আবার খুতবা ছিল আমার মাহফিল ছিল 4 তারিখে এই মাস চলতি মাসের ধামরাই, সে সাভারে উনি বারবার ফোন দিচ্ছে আপনার সাথে আমার দেখা করা খুবই দরকার, মাত্র 3 মিনিট সময় নেব, 3 মিনিট আপনি যেখানে সময় দেবেন, সেখানে বাস স্ট্যান্ডে হোক আর মসজিদে হোক রাস্তায় হোক যেখানে হোক মাত্র 3 মিনিট সময় দেবেন। লোকটার কথা শুনে ভাবলাম যে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই আছে, নাহলে এত কিনা চাহিদা বারবার খালি ফোন দিচ্ছেন। রওনা করেছি 4 তারিখে, তখনও বারবার ফোন দিচ্ছেন, আমি তাকে খবর দিলাম যে আমি এখন মসজিদে আসেন, লোককে চলে আসলো, আসার পরে শুরু করলো কথা, আমাকে বলছে আমি তাবলিগ জামাতের আমিরের কাছে গেছি, নামটা বললো ভুলে গেছি, আমি বললো, আমি বললাম আপনি কি নিজেকে মুমিন মনে করেন, যদি আপনি মুমিন মনে করেন তারপরে আমার দুই একটা প্রশ্ন আছে, আর যদি মুমিন না মনে করেন তাহলে পরে কে মুমিন আছে তাবলিগ জামাতে তার নাম বলেন, তার বাড়ি বলেন, আমি তার বাড়িতে যাব। আমিরে জামাত নাকি বলেছেন তাবলিগ জামাতের যে না আমি মুমিন না, তখন উনি বললেন যে না তাহলে আপনার সাথে আমার কথা বলার দরকার নাই, উনি তখন উঠে চলে যাচ্ছেন। তখন ওনাকে আমিরে জামাত দেখে বলছেন আপনি মহল্লায় যে কি বলবেন, তখন বলবেন, বললেন যে আপনি শিখিয়ে দেন আমি কি বলব, উনি বললেন যে আমাদের মাঝে যা আলোচনা হলো এটা মহল্লায় বলিও না। এই লোকটি আমার কাছে এসেছে বলছে 4 বছর থেকে আহলে হাদিসের পিছনে সালাত পড়ি, মক্কায় আমি 43-44 করে 3 বার আমি এতেকাফে ছিলাম, মদিনাতে আমি 2 বার এতেকাফে ছিলাম, গারে হিরাতে জাবালে নূরে আমি 1 চিল্লা দিয়েছি, এই বহু চিল্লার পরে আমি আল্লাহ থেকে এমন কিছু পেয়েছি যা দুনিয়ার কোনো মানুষ পায় নাই, আধ্যাত্মিক একজন আল্লাহ নিয়ে এসে আমার সম্মুখে হাজির। এবার আমাকে প্রশ্ন করছেন, আপনি বলেন আহলে হাদিসের মধ্যে মুমিনকে আপনি নাকি আপনি ছাড়া অন্য কেউ আছে, যদি থাকে নাম বলুন ঠিকানা বলুন আমি তার সাথে কথা বলবো, আমি মুমিন একজন চাই আহলে হাদিসের মধ্যে। এবার আমার এলেম দিয়ে আমি খুঁজতে লাগলাম এই লোকটা কোন ক্যাটাগরি হতে পারে, চিন্তা করে পেয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লামের হাদিস মনে হচ্ছে সেই ক্যাটাগরি হতে পারে, আমি বললাম আমি বলছি আমি মুমিন, এবার বলেন কি বলার আছে। তখন উনি সূরা বাকারার কিসসা বলছে, আমি বললাম মিথ্যা কিসসা বলেন, কোরআনে কোথাও এই কিসসা নাই। এরপর আরও একটা কথা বললাম, আমি আবারও বললাম আপনি মিথ্যা বললেন, কোরআনে এই কথা নাই। আর আমি কোরআন দিয়ে আপনাকে দলিল দিচ্ছি আমি মুমিন, 100-এ 100 মুমিন, আমি মুমিন হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য বই রেখেছি নাম মদিনা শিশুকে প্রকৃত মুমিনের বিশ্বাস, আমি বই রেখেছি প্রত্যেকটি অক্ষর অক্ষর আমার মনে আছে, আমি জানি মুমিন হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য লাগে। ভাইরা আমার এই গল্প হয়ে গেল তার সাথে, মাহফিলে চলে যাচ্ছি ধামরাই, মাহফিলে যাওয়ার সময় হঠাৎ করে মনে হয়ে গেল
এই লোকটা তো আমাকে বিপাকে ফেলে দিয়েছিল, আমি যদি একবার বলতাম যে না আমি মমিন না তাহলে সাথে সাথে কাফের হয়ে যেতাম। এই লোকটা মক্কার মদিনায় গাড়ি হিরা চিল্লার নাম দিয়ে মানুষকে কাফের বানানোর চেষ্টা করছে, আমার মনে হইতে পারে মানুষ আর না হইতে পারে জি, কারণ ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে এইভাবে ধোকা দিয়ে থাকে। ওর যদি ঠিকানা এর পরে আমাকে বলে নাম বলে তাহলে বুঝবো যে এটা মানুষ, আর যদি ঠিকানা না থাকে নাম না বলে আর কোনোদিন সাক্ষাৎ না করে তাহলে নিশ্চিত হব এই মানুষটি ইবলিস শয়তান ছিল। শয়তান এসে বলবে আপনাকে এই প্রশ্নই করবে আপনি মুমিন কিনা, যদি একবার বলে দেন আমি মুমিন না সাথে সাথে কাফের হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো একজন আলেম আর একজন আবেদের মাঝে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আবেদ আর একজন আলেমের মাঝে পার্থক্য কেমন জানো, যেমন চন্দ্র আর তারার মধ্যে পার্থক্য। একটা তারকা চন্দ্রের পাশে গিয়ে যেমন আলোহীন হয়ে যায়, একজন আলেমের তুলনায় একজন আবেদ সারা জীবন যে আল্লাহর ইবাদত করে তার মূল্য আলেমের কাছে তেমন। তোমরা কি জানো আলেমের মর্যাদা কেমন? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ফজিলত আমার মর্যাদা সম্মান যেমন তোমাদের এই মজলিসের সব থেকে নিম্নে সাহাবির মর্যাদা তুলনায় আমি যেমন মর্যাদাবান, একজন আলেম সেই রূপই আবেদের তুলনায় মর্যাদাবান। বলেন সুবহানাল্লাহ, আলেমের এত পাওয়ার। আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আলেমের জন্য ফেরেশতারা বিনয়ের পর বিছিয়ে দেয়, আরজিনা অরিজিনাল পর বিছাই না, অরিজিনাল পর বিছালে তো কাদাই লাগতো না, অরিজিনাল পর বিছালে তো আমাকে গাড়ি ভাড়া করে আসতেই হতো না, অরিজিনাল পর বিছাই দিলে তো আমি হেলিকপ্টার ভাড়া করা লাগতো না, বলতাম একটু ছাতি হাঁটিতে রেখে দেন আমাকে, তাহলে যমুনা ব্রিজে ৫০০ করে হাজার টাকাও দেওয়া লাগতো না, বলতাম যে ব্রিজটা পার করে দেন। কি বলেন ভাইরা আমার, কি বলছিলাম কি বলছিলাম? ভাই ভালো করে শুনুন, হারা যান না, আলেমের ফজিলতের কথা বলছিলাম কারণ এটা মাদ্রাসা মাহফিল, এই জন্যই এখানে এটা বলা প্রয়োজন মনে করছি। আলেম যখন হেঁটে যায় বিনয়ের পর বিছিয়ে দেয়, আলেম যখন আপনার হেঁটে যায় তখন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, বসে থাকলো দোয়া করে, শুয়ে থাকলো দোয়া করে, ওয়াজ করলো দোয়া করে, খাইলো দোয়া করে, চললো দোয়া করে, ঘুমিয়ে থাকলো দোয়া করে। তাস্তাগফিরুল্লাহুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা একজন আলেমের দিনের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ, কি করেছেন আপনি? আপনার এতগুলো সার্টিফিকেট তো সবই বা সবই বেকার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবারা শুনো, শুধু ফেরেশতারা না, এরা তো অনেক সম্মানী জ্ঞানীগুণী মানুষ, ফেরেশতা ফেরেশতা ছাড়াও আরো মানুষ দোয়া করে, আরো প্রাণী দোয়া করে, হাত্তাল হাইতাল ফি জাওফিল মা, পানির নিচে যে মাছগুলো বসবাস করে এই মাছগুলো আলেমের দিনের জন্য দোয়া করে। চিন্তা করেছেন আলেমের দিনের মর্যাদা? এই হাফেজ কোরআনটা ভালো করে শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফেজ কোরআনের পিতা মাতাকে ইলবিসা ইলবাস ইলবাসাহুমা ইয়াউমাল কিয়ামতি তাদুন জাওহু কাজাওই শামসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাফেজ কোরআন শুনো, যারা কোরআনকে মুখস্থ করছ এই মাথার মধ্যে ঢুকাই দিচ্ছ, এই কোরআনের হাফেজ যারা তাদের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা তাজ পরিয়ে দিবেন, একটা মুকুট পরিয়ে দিবেন, আর এই মুকুটটা হবে সূর্যের মতো আলোকিত। করে পিতা মরে গেছেন, মা মরে গেছেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন, এই নুরানি মাদ্রাসায় দিয়ে
আপনারা চলে গেছেন কবরে, পড়তে 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 যখন কবরে চলে যায়, গরিবের বাচ্চা একজন দায়িত্ব নিয়ে নিল, আমি এই ছেলেটাকে লেখাপড়া করাবো। ছেলেটা লেখাপড়া করেছে, হাফিজে কোরআন হয়েছে, আলেমে দিন হয়েছে, সেদিন পিতা মাতাকে তাজ পরিয়ে দেওয়া। পিতা মাতা বলবে, আল্লাহ মিন আইনা হাদা, এটা কোথা থেকে? এটা তো আমি উপার্জন করিনি, মাক্তাসাবতু, আমি তো উপার্জন করি নাই। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, তুমি যে সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলে, ওই সন্তান পরবর্তীতে কোরআনে হাফেজ হয়, আলেমে দিন হয়, সেই জন্য তোমাকে এই তাজ উপহার দেওয়া হয়েছে। কিয়ামতের মাঠের সমস্ত কোটি কোটি মানুষ তার দিকে চেয়ে থাকবে, ভাইয়ারা আমার সন্তানকে এমনই বানান যে সন্তানের কারণে আপনি সম্মানিত হবেন। আর যদি এমনটি না হয়, আপনার সন্তানকে যদি এই শিক্ষা না দিতে পারেন, আমার মনে হয় এমন তাজ পরানো হবে যে তাজ দিয়ে আপনার মাথার মগজগুলো গলে 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 পড়তে থাকবে। সম্মানের তাজ যদি দেওয়া হয় তো লাঞ্ছিত তাজ দেওয়া হবে না, কি মনে করেন? তাজ মানে কি? ওই যে আবু তালেবকে দুটা জুতা পরাই দেওয়া হবে, আর দুইটা জুতার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন ভাইরা? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমে দ্বীনের এত ফজিলত। ভাইরা, এখানে যেটি বুঝাইতে চাচ্ছিলাম আমি, সাহাবাই কেরামদেরকে নিয়ে ঠাট্টা করছে একজন মুনাফিক হোক আর যেই হোক না কেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলো হে নবী, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, তোমরা কোরআনের সাথে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? ব্যাপারটা উল্টা হয়ে গেল না? ঠাট্টা করছে সাহাবায়ে কেরামকে নিয়ে, আর আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, তার কোরআনকে নিয়ে ঠাট্টা করছিলে। তাহলে বোঝা গেল কি, ইসলামী কোনো মানুষকে নিয়ে ঠাট্টা করা যাবে না, কোনো মুসলমানকে নিয়ে ঠাট্টা করা যাবে না। কোনো মুসলমান দাড়ি ছেড়ে দিয়েছে, এই দাড়ি নিয়ে ঠাট্টা করলে ও কাফের হইয়া যাবে। কোনো মেয়ে বোরকা পরেছে, বোরকা পরিহিতা মেয়েকে নিয়ে যদি বান্ধবীরা ঠাট্টা করে, ও কাফের হইয়া যাবে। কোনো সন্তান মা স্কুলে পড়তে পড়তে মাদ্রাসায় গিয়ে মুরগি হয়ে দাড়ি টাড়ি ছেড়ে চলে আসছে, আপনারা কি জানেন কলেজ ছাত্রের জন্য একটা মাদ্রাসা করা হয়েছে? জানেন, মেট্রিক পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস, অনার্স পাস করার পরও আপনি আলেমে দিন হতে পারবেন মাত্র বেশি নয় 5 থেকে 6 বছরে, মেধা যদি থাকে। আর মেধা যদি একটু ল হয়, দুর্বল হয়, লো হয়, তাহলে পারে, আর একটু সময় লাগতে পারে। এমন মাদ্রাসা করা হয়েছে, আপনারা কি জানেন? জানেন না? সাতিহাটির মানুষ যদি খবর না পায় তাহলে আমারই দুর্ভাগ্য। আমি সেই মাদ্রাসা চালু করেছি, যার নাম দারুসন্না সালাফিয়া, রাজশাহীতে। এখানে 7-8 জন ছেলে, কলেজ পড়ুয়া ছেলে আছে, এরা 5 থেকে 6 বছরের মধ্যে এদেশের ভালো আলেম বলে আত্মপ্রকাশ করবে একদিন ইনশাআল্লাহ। এ মাদ্রাসায় আগে বলেছি আমি, 10 জন যদি ছাত্র থাকে তাহলে 10 জনের মধ্যে 5 জনই প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখবে, আর বাকি 5 জন অন্য যে কোনো প্রতিষ্ঠানে ভালো শিক্ষক হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। তাদের হাতের লেখা হবে সেরা লেখাদের একটি, তাদের আরবি ভাষা হবে এরাবিয়ানদের মতো মোটামুটি বলা, তারা আরবি ভাষা লিখবে, তারা আরবি ভাষা যে কোনোটাই নাড়া আরবি পড়বে, যে কোনো আরবি ভাষা পড়ে বুঝতে পারবে এবং বুঝাতে পারবে। এই যোগ্যতা, এই দক্ষতা ইনশাআল্লাহ অর্জন করবি করবি তারা মাত্র 3 বছরে। কত বছর? 3 বছরে ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমার চ্যালেঞ্জ এবং এটা করে দেখাবো ইনশাআল্লাহ। টিচার কোনো গার্ড থাকে না, ছাত্ররা পড়ে, মাথা চুল কাটতে গেলে অনুমতি নিয়ে মাদ্রাসা থেকে বের হয়, এমন মাদ্রাসা আমি মুখলেস মাদানী দিয়েছি। বাংলাদেশে আহলে হাদিসের মধ্যে এই প্রথম, টিচার ছাড়া ছাত্ররা একটা মিনিটও ব্যয় করে না। আপনাকে বলে দিচ্ছি,
আমি ছাতিহাটিতে বক্তব্য দিচ্ছি, আপনি আমার মাদ্রাসায় চলে যাবেন, মাগরিবের পর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত একটি ছেলেকে কোনো গল্পতে পাবেন না ইনশাআল্লাহ। বলে দিচ্ছি যে দেখে আসবেন ইনশাআল্লাহ। কোনো টিচার গার্ড নাই, বিনা গার্ডে চলছে, কেমন চলছে, কীভাবে চলছে, কী মেটেরিয়াল, কী কেমিক্যাল, কী আছে এটা আল্লাহই ভালো জানেন, আমিও জানি না। তবে আমার ছাত্ররা পড়বেই পড়বে, হয় পড়বে আর না পড়ে এ মাদ্রাসা ছেড়ে চলে যাবে। এই জন্য বলছি 5 থেকে 6 বছরে ও আলেমে দিন বের হবে ভাবি, ক্রিকেট খেলার সময় নাই, নাচা গাওয়ার সময় নাই, তামাশা করার সময় নাই, আড্ডা মারার সময় নাই, বাজারে ঘোরার সময় নাই, খালার বাড়ি যাওয়ার সময় নাই, ফুফুর বাড়ি যাওয়ার সময় নাই, সব সময়গুলোকে আমি জমা করে তাদেরকে এই সব সময়ে আলেমে দিন বানাবো ইনশাআল্লাহ। বুঝেছেন, এটা চাপাবাজি করছি না, এটা বাস্তব কথা বলছি, বাস্তবের বাইরে আমি কিছু বলতে পারি না। ভাইয়েরা আমার, বলছিলাম কোরআনকে নিয়ে ঠাট্টা করে নাই, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করে নাই, আপনার আল্লাহকে নিয়ে ঠাট্টা করে নাই, সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন আর রাসূল আর আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছে। বোঝা যাচ্ছে কোনো মুসলিমকে, কোনো খাঁটি মুসলিমকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, দিনের কোনো কাজকে নিয়ে ঠাট্টা করে, তাহলে অরিজিনাল কাফের হয়ে যাবে, চিরকাল জাহান্নামী, কোনো দিন জান্নাতে যেতে পারবে না। সুতরাং এই আয়াতের আলোকে আমি বলতে পারি, মিরপুর মাদ্রাসার ছাত্ররা প্যান্ট শার্ট পরে, মাথায় টুপি আর কেউ টুপি না দিয়ে, পাকে এইভাবে এইভাবে মেল করে, আপনার এইভাবে বুকের ওপরে না মাথার ওপরে গলার ওপরে হাত বেঁধে বাংলায় একামত দিয়েছে, বাংলায় আজান দিয়েছে, বাংলায় সুরা ফাতিহা পড়েছে, বাংলায় অন্য সুরা পড়েছে, হুকুতে বাংলায় গেছে, তাকবীর বলেছে বাংলায়। আমি আজকে ঘোষণা দিলাম, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যদি তওবা না করে, তাহলে এরা ওয়াজিরাত কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ এরা সরাসরি ধর্ম নিয়ে ঠাট্টা করেছে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত নামাজকে নিয়ে ঠাট্টা করেছে, এরা কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, এরা ধর্মকে নিয়ে ঠাট্টা করেছে। সুতরাং আমি শুনেছি মিরপুর কোনো মাদ্রাসার ছাত্র ছিল এরা, যদি ওখানকারই হয়ে থাকে, আজকে আমি বলে যাচ্ছি ওই মাদ্রাসার ছাত্র যারা এই কাজ করেছে, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা যারা এটা জেনে শুনে সমর্থন করেছে, এরা সবাই হচ্ছে ওয়াজিরাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, যতদিন পর্যন্ত তওবা করে ফিরে না আসবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এখানে আমরা শক্ত কথা বলি, আমরা আন্দাজি যেখানে সেখানে শক্ত কথা বলি না, তোমরা আমাদেরকে ঠেকানোর জন্য বাংলায় নামাজ পড়ো, ঠাট্টা করো, তোমাদের পরিণতি কী হবে, তোমাদের ধর্ম যদি জানা থাকতো তাহলে কোশ্চেন কালে কাজ করতে পারবে না, পারতে না। আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ না গোটা পৃথিবীর কোনো আহলে হাদিসের থার্ড ক্লাস একটা বাচ্চা রাঘাল পর্যন্ত ধর্মকে নিয়ে কোনোদিন ঠাট্টা করেনি, করবো না ইনশাআল্লাহ। কিন্তু তোমরা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পড়ে তোমরা ঠাট্টা করো নামাজকে নিয়ে, ছি 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 ছি, কিসের তোমরা মাদ্রাসা দিয়েছ আর কিসের তোমরা মুলবি বলে মানুষকে পরিচয় দিয়ে বাড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, কয় নম্বর গেল, মনে আছে? 3 গেল না 4 গেল? 1 নম্বর শিরক, 2 নম্বর আরকানে ইমানকে অস্বীকার, আরকানে ইসলামকে, 3 নম্বর, 4 নম্বর ঠাট্টা, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, দিনকে নিয়ে ঠাট্টা শেষ করলাম। এবার যদি কেউ গালি দেয় আল্লাহকে, রসুলকে, তার দিনকে, অরিজিনাল কাফে, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আল্লাহকে গালি দেয় কীভাবে? আল্লাহকে গালি দেওয়ার সিস্টেম হলো, এখন মাহফিল হচ্ছে আর হঠাৎ করে বৃষ্টি হতে লাগলো, তখন আপনি গালি দিলেন, এই বৃষ্টিকে গালি দিলেন, গরম চলে আসবে, ছটফট করছেন, টিনের বাড়িতে ঘুম আসে না, আপনি গরমকে গালি দিলেন, শীতে কনকনে ঠান্ডা, শীত মানে না টিনের বাড়িতে, আপনি শীতকে গালি দিলেন, জামানা কালকে গালি দিলেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই গালি দেওয়ার কারণ হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, জামানা কালকে সময়কে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে যে গালি দেবে সে কাফের হয়ে যাবে, দিনকে যে গালি দেবে সে কাফের হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দেবে, যে কোনো নবী রাসূলকে গালি দেবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝেছি না বুঝে নাই? বুঝতে পেরেছি ভাই নাকি বুঝে নাই? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আয়াবতাগুন ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ এটা হচ্ছে আগের দলিল। আবার দেখেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজেরা গালি দেয় এদের ব্যাপারে। ইসহাক বিন রাহবিয়া বলেছেন ওয়াহুয়া কাফিরুন ওয়ালাউ কানা মুকিররাম বিমা আনজালাল্লাহ, কোন ব্যক্তি যদি আপনার আল্লাহ আল্লাহকে দিনকে রাসূলকে গালি দেয় অথবা এই তিনটির যে কোনো একটাতে দোষটুকু খুঁজে বেড়ায়, তাহলে সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এমন লোক আছে টিভি চ্যানেলে বসে বসে খালি দোষটুকু খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নয়টা বিয়ে করলেন, কেন আয়েশাকে বিয়ে করলেন এই বয়সের ডিফারেন্সে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স কত বিবাহ যখন করেন? জি 40 আর 25 27। হ্যাঁ 27। আপনি কোথায় পেলেন হাদিস? পড়ছিলাম কিন্তু মানে সনদ মনে নাই, সনদ তো চাইনি আপনার কাছে। কোথায় পাইলেন এটা? কেন আবু দাউদ নাই, তিরমিজি তো নাই, আমার বই এটা লেখা আছে ওই মদিনার শিশু। ঠিক আছে, বক্তব্য তো কথা বলেছি, কোথায় বলেছি? আল আমিন মসজিদে বলেছি। হঠাৎ আসমান থেকে জমিনে পড়ে যাওয়ার মতো মাসারা। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 27 অথবা 28। এটাই হচ্ছে ওই 40-এর বর্ণনা থেকে উত্তম বর্ণনা। হুজুররা উত্তমটা বাদ দিয়ে অনুত্তমটা বলেছে মানুষকে তাক লাগানোর জন্য, মাহফিল জমানোর জন্য, বুঝেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 27 বা 28। বুঝতে পেরেছেন? বোন দূর হয়ে করে দেন, রাখেন না এগুলো। ইসহাক রাহবিয়া রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহর শিক্ষক উনি বলছেন যে যে ব্যক্তি আপনার বলবে ঠাট্টা করে বলুক আর যেইভাবে বলুক না কেন, যদি এইভাবে আল্লাহ আল্লাহ রসুল দিনকে তারা গালি দেয় তাহলে সে অরিজিনাল কাফের হয়ে যাবে। ও যদি সমস্ত কোরআন সুন্নাকে বিশ্বাস করে এবং মুখে বলে তারপরও কাফের সে, বুঝেছেন? এই জন্য মা বোনেরা সাবধান, যখন তখন আপনার বৃষ্টি আসলে গালিগুলাজ করেন, ধান ভিজে গেল, পাট ভিজে গেল, খ্যাত ভিজে গেল ইত্যাদি ইত্যাদির জন্য গালিগুলাজ ফটাফট মুখ দিয়ে বের হতে থাকে, এগুলো করবেন না। এভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীবর্গগণকে স্ত্রীগণকে আমাদের মাদেরকে অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদেরকে যারা আপনার গালি দেয়, যারা তাদেরকে ত্রুটিযুক্ত করে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবিত্রা বলে, কারা বলে বলেন তো? নাউজুবিল্লাহ, শিয়ারা বলে। এই শিয়ারা এই মর্মে শুধু এই কারণে তারা কাফের হয়ে যাবে, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবিত্র মনে করে বলে তারা অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এর কারণ দুইটা, এক নম্বর কোরআনকে অস্বীকার করছে, কোরআনে তার পবিত্রতা বর্ণনা করে দিয়েছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবিত্র বলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবিত্র বলে না, আউযুবিল্লাহ। কারণ আল খাবিসাতু লিল খাবিসিনা, খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য। সুতরাং তাই তারা কাফের হয়ে যাবে যারা উম্মাহাতুল মুমিনিনের যে কোনো একজনকে এভাবে আপনার অপবিত্র বলবে বা বিশ্বাস করবে ইত্যাদি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার 6 নম্বর আলোচ্য বিষয়, আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে আপনার কি করে বিচার করে, তাদের জন্য তারা হলো অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তবে শর্ত কয়টা? 4টা। কয়টা ভাই? 4টার একটা যদি পাওয়া যায় তাহলে সে কাফের। 1 নম্বর, কেউ যদি মনে করে
যে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান থেকে আমরা যে বিধান সংবিধান তৈরি করেছি এটা হকের দিকে বেশি ধাপিত, মানে এটা বেশি হক, তাহলে ওই কাফের। এক নম্বর। দুই নম্বর, কেউ যদি মনে করে কোরআন সুন্নাত থেকে আমাদের তৈরি করা সংবিধান যুগ উপযোগী, তাহলে ওই ব্যক্তি কাফের। বুঝতে পেরেছেন? কয়টা বললাম, কয়টা বললাম ভাই? কি আপনারা ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন, বাদ দিয়ে দেবো, এত তা কথা বলছেন না যে। তৃতীয় নম্বর, ভালো করে শুনেন, আমি আবার রিপ্লাই করব। তৃতীয় নম্বর, কেউ যদি মনে করে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করা আর অন্য সংবিধান আমাদের তৈরি করা সংবিধান দিয়ে বিচার করা সেম সেম, মানে দুটাই বানাবার, দুটাকে যদি সমকক্ষ বানিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি কাফের। চতুর্থ নম্বর, কেউ যদি মনে করে কোরআন সুন্নাহ দিয়ে যেমন বিচার করা দেশ পরিচালনা করা যায়, ঠিক অন্য সংবিধান মানব রচিত সংবিধান দিয়েও দেশ পরিচালনা করা বিচার করা জায়েজ জায়েজ মনে করে, তাহলে সেও ব্যক্তিও কাফের, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আবার বলছি, কেউ যদি মনে করে কোরআন সুন্নাত থেকে আমাদের সংবিধান হকের বেশি নিকটবর্তী, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে আমাদের সংবিধান কোরআন সুন্নাত থেকে যুগ উপযোগী বেশি, সে ব্যক্তি কাফের। কয় নম্বর হলো? দুই নম্বর, তিন নম্বর, ওটা আর এটা দুটাই সেম সেম, কোরআন সুন্নাহ আর আমাদের সংবিধান সেম সেম, দুটাই বারাবর, যদি বারাবর করে দেয় তাহলে সে ব্যক্তি কাফের। চতুর্থ নম্বর হচ্ছে, যদি কেউ জায়েজ মনে করে কোরআন সুন্নাহ বাদে অন্য সংবিধান দিয়ে বিচার করা, দেশ চালানো, এটা করা, ওটা করা জায়েজ মনে করে, তাহলে সে অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এবার আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি এই চারটার কোনটার ভিতরে আছেন, যদি যে কোনো একটাকে যদি ওরা স্বীকৃতি দিয়ে দেয় তাহলে অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এবার আয়াতে, এবার আয়াতের অর্থ দেখেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এক নম্বর, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। দুই নম্বর গেল। তিন নম্বর, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কয় নম্বর হলো? এক আয়াতে বলছে কোরআন সুন্নাহ দ্বারা যদি কেউ বিচার না করে তাহলে সে ব্যক্তি ফাসে। দ্বিতীয় আয়াতে বলছে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার না করে তাহলে ও জালেম। তৃতীয় আয়াতে বলছে কোরআন সুন্নাহর বাইরে যদি সে বিচার করে, কোরআন সুন্নাহর বিচার না করে, তাহলে ওই ব্যক্তি কাফের। একই মানুষ ফাসেক, একই মানুষ জালেম, একই মানুষ কাফের হতে পারে। কারণ কাফের যে সে জলেমে হতে পারে, ফাসেকে হতে পারে, কারণ এটা নিচে দরজা, কাফের সব থেকে বড় জল। সুতরাং এই চারটি গুণের একটি যদি কাউরে মাঝে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি কাফের, তার জন্য তিনটাই প্রযোজ্য। আর ওই সমস্ত মানুষ যারা জেনে শুনে এগুলো মনে করে না, তারপরও এই নিজেরা সংবিধান তৈরি করে করে আপনার দেশ চালায়, নিজে চলে, বিভিন্ন কাজ করে, এরা হচ্ছে জালেম। আমাদের দেশ, অন্য অন্য দেশের এই আইন প্রণেতা যারা, তারা হচ্ছে জলেমের খাতায় আছে, এরা ফাসেক, প্রথম আয়াতের খাতায় আছে। সুতরাং জঙ্গি যারা, তারা আয়াত না বুঝার কারণে সবকে কাফের বানিয়ে দেয়, আর বানানোর কারণে তারা হত্যা জায়েজ মনে করে, এটা জায়েজ নাই। চারটি শর্তের একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে পারে ওকে কাফের বলা যাবে না। বিসমিল্লাহ। ভাইরা আমার, এটা হচ্ছে ছয় নম্বর কারণ, যে কারণে মানুষ একজন চিরকাল জাহান্নামে হয়ে যায়, কোনোদিন জান্নাতে যেতে পারে না। আর সাত নম্বর হচ্ছে মুনাফিক।
অরিজিনাল মুনাফিকের নিদর্শন কয়টি বলতে পারবেন? কি হলো রে ভাই? বুঝতে পারছি আপনারা আমার বক্তব্য শোনেন না, ফেসবুকও নাই মনে হয়, পেজও নাই, ফলোয়ারও নাই, ফ্রেন্ডও নাই। হ্যাঁ, তাহলে আপনাদের ভালোবাসা লাভ হলো কি আমার? হ্যাঁ, ফেসবুকে থাকলে পারে তো এই বক্তব্য শোনার কথা, তাহলে তো দু চারটা বক্তব্য মুখস্থ করে নাম্বারিং করলে তো ভালো বক্তা হতে পারতাম, নতুন নতুন আলোচনা করা প্রয়োজন ছিল না। আমি মনে করছি ফেসবুক থেকে শুনে রেখেছে, আবার ওই আলোচনা করব তো মানুষে কী কইবে, এই জন্য নতুন নতুন আলোচনা করি, যে নতুন নতুন কিছু জানুক, কারণ এইগুলো তো সব পৌঁছাই দিচ্ছে। ভাইয়েরা আমার, মোনাফিকের আলামত চারটি তিনটি যেটি জানেন, ওটা মোনাফিকের জন্য স্পেশাল নয়, ওটা মুমিনের মাঝে পাওয়া যায়। কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, এগুলো মুমিনের মধ্যে পাওয়া যায় না? পাওয়া যায়। এটা দিয়ে অরিজিনাল মুনাফিক হয় না, চিরকাল জাহান্নামি হয় না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে, জাহান্নামের অতল তলে তাদের ঠিকানা হবে। আমার ভাইয়েরা, এই চার তিন গুণে গুণান্বিত যারা, তাদের জন্য এই বিধান নাই। কোরআন খুলে দেখুন, এই কোরআনুল কারিমে এই সমস্ত অরিজিনাল মুনাফিকদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এক 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 দুই তিন করে গুনতে গুনতে যদি যান, কোরআনুল কারিমের মধ্যে 37টি গুণ পাওয়া যাবে। ভাইয়েরা আমার, 37টি গুণ যাদের মাঝে রয়েছে তারা হচ্ছে অরিজিনাল মুনাফিক, তারা চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের অতল তলে ঠিকানা হবে। বুঝেছেন কতটি বললাম? 37টি, ভুলে যাবেন না। কয়টি বললাম? 7, একটা বাদ দিল 36টি, এর নিচে আসা যাবে না। কয়টি বললাম? 36 থেকে 37টি নিদর্শন অরিজিনাল মুনাফিকের আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আমরা কোরআন গবেষণা করি না, পড়ি না, যার কারণে ওই হাদিসে যা পেয়েছি তাই। এই জন্য বলছিলাম, জহেরি মুলবি নিয়ে ঝামেলা আছে, যা পাবে তাই বলবে, আর গবেষণা করবে না। এই জন্যই বলেছিলাম, আলবানী রহমুল্লাহ যদি জন্ম না হতো, এদেশের কিছু মৌলভি কিছু বক্তারা জীবনে কোনোদিন বলতেই পারত না কোনটা হাদিস সহি, কোনটা জয়ী, কোনটা জাল, কোনটা কিছু। আলবানী রহমুল্লাহ আসার কারণেই আজকে এরা মহাদ্দিস হতে পেরেছে, এরা মহাদ্দিস বলে আত্মপ্রকাশ করেছে, মানুষকে পরিচয় দেয়, না হলে পারে পারত না। বুঝতে পেরেছেন না পারেন নাই? ভাইয়েরা আমার, মামুনেরা যেহেতু এসেছে, আমি একটা ঘটনা বলে চলে যাচ্ছি। আয়েশা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আপনারা চিনেন? হ্যাঁ, কে বলেন তো? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী ছিলেন, ইমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফেরাউন জানতে পেরেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার শাস্তি দিতে হবে, নইলে পারে ফেরাউনকে মেনে নেবে না, মুসাররফকে ছেড়ে দিবে না, এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কি বলেন তো, বলতে পারবেন? জিনা জিনা ভুল বলে দিলেন, ইতিহাস শুনেন নাই মনে হয়। ভাইয়ের আমার, তাফসির খুলে দেখবেন, ঘটনা অত্যন্ত ভয়াবহ। তেল, গরম তেলে নিক্ষেপ করা হয়েছিল মাসে তাতু বিনতে ফেরাউন, ফেরাউনের একটা মেয়ে ছিল, তার চাকরানী ছিল, ওর নাম জানি না। তারপরে হাদিসের মধ্যে মাসেতা অর্থাৎ চুল আঁচড়া ছিল, এই জন্য ওকে মাসেতা বলা হয়। চুলের আঁচড়াতে আঁচড়ে চিরুনিটা মাটিতে পড়ে যায়। বিসমিল্লাহ বলে উঠানোর পর ফেরাউনের মেয়ে বলল, কার নামে তুমি চিরুনি উঠালা? তখন বলল, আল্লাহর নামে। আল্লাহ মানে কে? ফেরাউন নাকি? বলছে, ফেরাউন না, ফেরাউনের রব যিনি, ফেরাউনের সৃষ্টিকর্তা যিনি, সেই রব, তার নাম হলো আল্লাহ, তার নামে আমি চিরুনি উঠিয়েছি। ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে বলছে, কি কথা কইলা, আমার মাথা আঁচড়াও, আমার চাকরানি করো, আর আমার বাবার বিপক্ষে অন্য ইবাদত করো, তোরে ছাড়া দেওয়া হবে না, বাবারে কইতে গেলাম রে।
বাবার কোয়া হলো, বাবা তখন করলো কি বিরাট বড় ডাগে আগুন নাকি তেল জ্বালানো হলো। তেল জ্বালানোর পরে এই উত্তপ্ত তেলের মধ্যে আর আগুনের মধ্যে একটা একটা সন্তান নেয় আর নিক্ষেপ করে। চারটি সন্তানের জননী ছিল, তৃতীয় সন্তান চলে যায়, মার কোলে যাকে উঠছে চিৎকার করে, হায়রে তিন তিনটি সন্তানকে নিক্ষেপ করেছে, মায়ের কোলে ধরা আছে একটি সন্তান, এটাকেও জাহান্নামে নাকি আগুনে নিক্ষেপ করবে। ভোগ থেকে কেড়ে নিয়ে যখন আগুনে নিক্ষেপ করে দেয়, সন্তানের জবান খুলে যায়, বলে মা চিন্তা করো না, আগুন তো আগুন নয় রে মা, এটা ফুলের বাগান। আসলে ফুলের বাগান না, আগুনে পড়ার সাথে সাথে পুড়ে ছারখার হয়েছে। ফেরাউন দেখেছে, ফেরাউনের আন্ডাপান্ডা সবাই দেখেছে, কিন্তু ওরা মরে যাওয়ার পরে নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ তাদেরকে এমন শান্তি দিয়েছে, ওরা বুঝতে পারে নাই আমরা আগুনে জ্বলে পুড়ে মরে গেলাম। মনে হয় এটাই হতে পারে। তাই বাচ্চাটি বলছে যে মা চিন্তা করো না, চলে আসো, এটাই হচ্ছে শান্তির জায়গা। বুঝেছেন? এই ঘটনার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঈমান এনেছে, কোনো মাদানির ক্লাসে বসে নাই, বক্তব্য শুনে নাই, কোনো বক্তার বই পড়ে নাই, আলিমের বই পড়ে নাই, কোরআনও পড়ে নাই, তাওরাতও পড়ে নাই, জাবুরও পড়ে নাই, ইঞ্জিলও পড়ে নাই, একদিন মাত্র বক্তব্য শুনেছে মূসা আর হারুন আলাইহিমাস সালামের, যখন ফেরাউনকে নরম নরম ভাষায় দাওয়াত দিতেন। কোরআনে কি বলছে? নরম ভাষায় না কর্কশ ভাষায়, আকুল লাহু কাওলান লাইনা, এই মূসা আর হারুন শুনে নাও, তোমরা ফেরাউনকে নরম নরম কথা বলিও। কাকে বলতে বলছে? ফেরাউনকে। ফেরাউন খুব ভালো মানুষ নাকি? এত বড় খারাপ যে আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছে, এই বড় একটা শয়তান, একে দাওয়াত দিতে আল্লাহ বলছেন যে নরম ভাষায় দাওয়াত দিও। এর মানে কি? নাউজুবিল্লাহ, আল্লাহ কি দুর্বলতা ছিল নাকি? নাউজুবিল্লাহ। তাহলে নরম ভাষায় কেন তাকে দাওয়াত দিতে বললেন? নরম ভাষার মধ্যে যে অ্যাকশন আছে গরম ভাষায় সে নাই। যে যত খাস্টা সে খাস্টা ভাষাকে তত ভালোবাসে। রাখালকে যদি আপনি করে সম্মান দেন, হো আপনার মাথায় উঠবে, ঠিক আছে? কর্মচারী আমরা চালাইতে পারি না, ঠিক আছে? আমরা কর্মচারী চালাইতে পারি না, কিন্তু কিছু মানুষ আছে কর্মচারী চালাইতে পারে, ঠিক আছে? আমরা ছাত্র চালাইতে জানি, কিন্তু সাধারণ মানুষকে চালাইতে জানি না। ওই যে ওকে সম্মান দিয়ে আপনি করে কথা বলি, ও তখন মাথার উপরে উঠে বসে যে হুজুর তো নরম মানুষ, একে তো আমি পারবো, আমার কিছু করতে পারবে না, ঠিক আছে? বুঝছেন না? বুঝেন না ভাই? ভাইয়েরা, কথা নরম বললে পারে যে অ্যাকশন হয়, খাস্টা গরম কথায় সেটা অ্যাকশন হয় না, রিয়াকশন হয়ে যায়, উল্টা হয়ে যায়। ফেরাউনকে নরম ভাষায় বক্তব্য দিচ্ছে আর আসিয়া শুনে শুনে বলছেন এটাই সঠিক, মূসাকে আমি চিনি, মূসা মিথ্যা কথা বলে না। এবার ঈমান এনেছে। ফেরাউন বলছে আসিয়াকে নিয়ে যাও, এর শাস্তি একটা, একে বছরহীন করতে হবে। মা বোনেরা ভালো করে শুনুন, আপনাদের জন্য এই বক্তব্য, কারণ ছাতি হাতের মা বোনেরা অনেক ভালো, এরা বক্তব্য শোনা, দিনের কথা শোনা খুব ভালোবাসে, তার প্রমাণ গতবারও এবারও। ভাইয়ারা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে ফেরাউন এটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওকে বস্ত্রহীন করবে, জনসম্মুখে এটা মেনে নিবে না। যখন মেনে নিবে না, মূসা আর হারুনের রবকে ছেড়ে দিয়ে আমার এই রব হিসাবে মেনে নিবে, এটাই তার মিশন বা টার্গেট ছিল। আসিয়া বলছে, এই ফেরাউন, তুই যত ধরনের শাস্তি আমাকে প্রদান করবি, আমি আসিয়া আমার রবকে কখনো ছেড়ে দিব না। এবারে শয়তান ফেরাউন আদেশ করে দিল, আসিয়াকে মারতে থাকো, প্রহার করতে থাকো। এবার মারতেছে 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 মারতেছে, চামড়াগুলো কেটে কেটে রক্ত বের হচ্ছে, চামড়া কাটতে কাটতে গোস্তগুলো ঝরে ঝরে পড়ছে। শেষ সময় যখন চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সাম্পল তৈরি করে কোরআনে চিরকাল কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি ইন্দ
বাইতাং ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানজিনি মিনাল কওমিয যালিমিন। আর বাঁচা যাচ্ছে না, কষ্ট সহ্য করা যাচ্ছে না, ফসা বহরা ভেস্তা যেমন কবরে পিটাবে ঠিক তেমনি পিটাচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জীবনে যে কোনোদিন কাজ করে নাই, জীবনে সে রান্নাঘরে মনে হয় ঢোকে নাই, জীবনে কোনোদিন কষ্টের কাজ করে নাই, তার পুরো শরীরটা তোলার মতো, সে কোনোদিন একটা লাঠি নিয়ে কাউকে মারতেও পারে না, এমন একজন নারী তাকে পিটাচ্ছে তারই চাকররা। যখন শেষ মুহূর্ত শ্বাস চলে যাবে অবস্থা, তখন এবার আসিয়া আল্লাহর দিকে তাকাইয়া দোয়া করছে, কোন দিকে? আল্লাহ রব্বিবনিলি ইনদাকা ফিল জান্নাহ রব্বিবনি ইনদাকা বাইতা ফিল জান্নাহ, এ আমার রব তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, এ আমার রব ফিরাউন থেকে আমার নাজাত দিয়ে দাও, ও আমালিহি তার আমল থেকে ও নাজাত দাও, এ বড় জালেম এ বড় অত্যাচারী এতদিন ঘর সংসার করলো তারপর আমার সঙ্গে এমন আচরণ করছে, ওর মনের ভিতরে দয়া ময়া বলে কিছু নাই রে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মন যত কঠোর দুনিয়াতে কারোর প্রতি দয়া না করলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দয়া করবেন না। বুঝেছেন? অসহায় গরিব মানুষ দেখে আপনার যদি দয়া না লাগে আল্লাহ আপনার দয়া করবেন, আপনার প্রতি দয়া করবেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ ফিরাউন থেকে ফিরাউনের কর্মকাণ্ড থেকে তোমার কাছে আমি পারা চাই না, যা দিয়ে দাও, অনাজ্জিনি মিনাল কওমিল যালিমিন, আল্লাহরে এই জালেম কওম থেকে আমারে নাজাত দিয়ে দাও। ফিরাউনের সৈন্য সামন্ত যদি ঘুরে দাঁড়ায়, ফিরাউনের নেতৃত্বের বিদ্যারাচন করত, আমার নেতৃত্ব মেনে নিত, তাহলে ফেরাউন এই জুলুম করতে পারত না। কিন্তু এই জালেম কম বুঝে না বুঝে ফেরাউনের দাসত্ব করে, যা আদেশ করে তাই করে, সুতরাং এই জালেম কম থেকে আমারে নাজাত দিয়ে দাও। বুঝেছেন? আসিয়া রাদিয়াল্লাহু আনহা কেন আল্লাহর কাছে একটা ঘরের জন্য আবদার করলো বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে একটা পানি গিফট করা হবে, আপনাদের পানি আপনাদেরকে দিব, বলেন কার পিপাসা আছে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন আল্লাহর কাছে ঘর চাইলেন? অন্য কিছু না আছে বলছে আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, কে পানি নেবেন বলে? উত্তর দিতে পারলে এই পানিটা পাবেন। ইনটেক এখনো খোলা হয়নি, সারা জীবন বাদ শুনছেন, চিন্তা করেন না, হুজুর যা বলে তাই মনে রাখেন, হুজুরের বাইরে কিছু বুঝেন না রে ভাই। এদের কি আল্লাহ বলেছেন, আমি আলা কুলুবিহিম আকফাল, এদের অন্তরে কি তালা মারা আছে? আফালায়া তাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে গবেষণা করছেন না, এই জন্য বুঝেন না। ভাইয়ারা আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন ঘর চাইলেন এবার চলেন বুঝাইয়া দি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়কার সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম এবং সেরা বাড়িতে বসবাস করত। বুঝেছেন? কি ফিরাউনের রাজপ্রাসাদ আমি ত্যাগ করেছিলাম আল্লাহ তোমার জন্য, সুতরাং আমার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দাও। কথা বুঝছেন? ইঙ্গিত দেওয়ার পরে উত্তর দিলে পারে ওটা হবে না, আগে বলতে পারলে পানিটা পেয়ে যেতেন, তারপর মুখ খুলেছেন বলে পানিটা দিয়ে দিলাম। ভাইয়ারা আমার, রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি আল্লাহ, আমাকে তুমি রাজপ্রাসাদ তৈরি করে দিবে তোমার নিকটে, কামতের ময়দানে ফেরাউন যেন দেখতে পাই আমি আসিয়া, দুনিয়া তো রানী ছিলাম বলার পরও কামতের ময়দানে জান্নাতেও আমি রাজরানী। বলেন সুবহানাল্লাহ। মুরগি বলে আসিয়ার বিয়া হবে নবীর সঙ্গে রে,
পুরাটাই মিথ্যা কথা জাল কথা এমন হাদিস আমার মনে হয় নাই রে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ দুনিয়াতে আমার বউ একটা একটা আসিয়ারে দিয়া মনের আশা পুরাইয়া দিও এ আমি বললাম না কেন আরে হিংসা হয় নাকি হিংসা হচ্ছে আপনার আমি একটা দোয়া করলাম এই গভীর রজনীতে যে আল্লাহ আসিয়া আমাকে দিয়ে দিও আসিয়া হ্যাঁ বলেন আমির বলেন তা ভালো করে বলে না এরে যুবক রে এই যুবকেরা এত হিংসিটা কেউ চাইলে আমি আমিন বলে দিতাম হ্যাঁ তোমরা তো কেউ চাওনি যে হুজুর আমার জন্য দোয়া করেন এই আসিয়া যেন আমার জন্য হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 উম্মত আমার পিড়া হিসাবে জান্নাতে চলে যাবে উক্কা সর দাঁড়িয়ে বলছে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেন 70,000 এর একজন যেন আমি হয়ে যাই ইসপ্রিয়া কথা যুবক তোমার যুবক তুমি কেন হারিয়ে গেলা তুমি ওই ব্যালন ডালা দিবসের দিন ভালো পারো আর আসিয়ার কথা মনে পড়লে তোমার জান্নাতের কথা মনে হয় না এই পাগল ছেলে জান্নাতে রাজপ্রসাদ তৈরি করা আছে এমন মেয়েকে বিবাহ করলে পারে ডাইরে রাজপ্রসাদে চলে যাবে তোমার আর প্রসাদেরই দরকার নাই সুবর্ণ সুজয় হাত ছাড়া করছো কেন আল্লাহ তুমি আমারে দিয়ে দাও আল্লাহ দেখ সভাপতি সাহেব দোয়া করেছেন আমি করেছেন আল্লাহ চাইতে হয়ে যাবে আল্লাহ আসিয়া বলে আল্লাহ রাজপ্রসাদ ছেড়ে দিয়েছি তোমার জন্য কাজী রাজপ্রসাদ দিয়ে দাও বুঝেছেন আর কি ওয়াজ করা যায় এখানে আর কিছু ওয়াজ করা যাবে হ্যাঁ আরে ভাই প্রশ্ন উত্তর আসিয়া মানে কে আসিয়া মানে হচ্ছে ওই সমাকার সব থেকে দামি নারী ফেরাউনের স্ত্রী যেমন তেমন নারী হওয়ার সুযোগ নাই আসিয়া মানে ফেরাউনের স্ত্রী মানে হচ্ছে ওই সমাকার সব থেকে সেরা নারীদের একজন আসিয়া মানে ওই সমাকার সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে আসিয়া মানে ওই সমাকার সব থেকে সুন্দরীদের একজন মেয়ে আসিয়া মানে হচ্ছে মিশরের জমিনে সকালে উঠে যদি বলতো আসিয়া এই মিশরবাসীরা সূর্য আজকে উঠে নাই সূর্য এখন হচ্ছে রাত তাহলে মিশরবাসীর ক্ষমতা ছিল না যে বলবে ম্যাডাম সূর্য উঠেছে ওই যে দেখা চাই এই কথা বলার ক্ষমতা ছিল না এই হচ্ছে আসিয়া আসিয়া মানে কি আসিয়া মানে হচ্ছে ও যেটা মুখ দিয়ে বের করে সেটা ওই দেশের সংবিধান হয়ে যায় আসিয়া মানে কি ওই দেশের সম্পূর্ণ সকল মানুষের সে প্রভুত্ব কায়েম করতে পারে কিন্তু সে আসিয়া সব ত্যাগ করেছে আসিয়া মানে হচ্ছে ওই সমাজের সব থেকে সুখী নারী আসিয়া মানে হচ্ছে ওই সমাজের সব থেকে ক্ষমতাধর নারী এবার বলেন আপনার মেয়েটাকে যে ঢাকা ভার্সিটিতে পড়াচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন কি কইলাম ভুল করে দিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের নাম উল্টাপাল্টা করা যাবে না ওখানে একটা বেশ্যা ছিল তাই বের হয়ে গেছে মানে মাথার মধ্যে ওইটা তো ওই জন্য বের হয়ে গেছে আর কি তারপরে জগন্নাথ এই নামটা ফের এভাবে হলো কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয় একজন আমাকে ফোন করে বলছে যে মেয়ের দাদা মারা গিয়েছে লাইভ করে কি মেয়েকে দেখা যাবে আমি বললাম মেয়ে কোথায় দাদাকে দেখাবে কইছে মেয়ে থাকে চিটাগাং অত্যন্ত গ্রামে শত শত মাইল দূরে তার বাড়ি ওখান থেকে মেয়েকে চিটাগাং পড়েছে ঠিক 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 পাগল কথাকার সামান্য ডিগ্রি পাস করেছে তো মেয়ের জন্য পাগল হয়েছে যে আবার মেয়েওকে একটু ডিগ্রি ফিগ্রি পাস করাইয়া ভোট টাকা কামাবে না পাগল কথাকার আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা স্ত্রীদের কথা বলছি হুজুরদের স্ত্রীরা দেখবেন সব মোটামোটা হয়ে আসে বুঝলেন কেন ঘরে বসে থাকে স্বামী নিয়ে যে দেয় আর ফুকুর ফুকুর হাসে আর ভাত পাক করে খাওয়ায় স্বামীর সেবা করে ওর টেনশনই নেই স্বামী ছাড়া কিচ্ছুই চিন্তা নেই এই জন্য মোটা হয়ে যায় পরে আবার ওকে ব্যায়াম করাইতে হয় কত কি করাইতে হয় ভাইয়েরা আবার বুঝছেন না কি না ভুল বললাম ভুল বলি নাই
আর আপনার মেয়েটাকে এই হুমড়া চুমড়া দেখে বিয়ে দিয়েছেন, এতগুলো সার্টিফিকেট বিরাট বড় অফিসার, অফিসার এখানে বসে আছে, ডান দিকে আর একটা ম্যাডাম আছে ঝকঝক ঝকঝক করছে সব মাইকা টাইকা বিউটি পার্লার থেকে এসে, একবার এনেকে তাকায় এনেকে দেখে, আমার বউ থেকে তো ভালোই নেই দেখতে রে, বাড়ি যায় দেখতে যে আমার বউ তো মোটটা টোজা হয়ে গেছে দেখে ভালো লাগলো, বুঝলেন। আর বাইরে যখন বেরোলো শাড়ি টাড়ি সুন্দর করে পড়িয়া, খুব মনে হচ্ছে কত সুখী দাম্পত্য জীবন। আপনি কি কখনো দেখেছেন আপনার মেয়েটা কত সুখে আছে না দুঃখে আছে? রাজপথে স্ত্রীকে পিটাইয়া 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 হুয়াইয়া দিয়ে চলে গেছে ওই নেতার এটা নেতা, ওই বড়ো লোকের ছেলে বড়ো লোক, আপনি কি দেখেননি পত্রিকায় ফেসবুকে? সুন্দর স্ত্রীকে সবার সামনে জুতা দিয়ে পিটাচ্ছে, আপনি দেখেননি? এই এই সার্টিফিকেটের জন্য আপনার মেয়েটাকে চিটাগাং, লন্ডন আর আমেরিকা, ব্রিটেন, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, বোটানিক্যাল গার্ড আর কোথায় গার্ড গার্ড সব জায়গাতে পার করে দিয়েছেন। ছি 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 ছি, আরে মেয়েটার ওপরে এত জুলুম করছেন কেন রে ভাই? কেমন দিন আপনার এই মেয়েকে আসিয়ার সামনে দাঁড়াবে, এই মেয়ে দেখো জবাব দাও, ভালো করে শুনো, আসিয়া নিজের ইমান রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, রাত বাসা ছেড়ে দিয়েছে, আর তুমি সামান্য একটা জামাইয়ের জন্য তুমি জীবনের সব কিছু শেষ করে দিলা, ইজ্জত শেষ করলা, ইমান শেষ করলা, ধর্ম শেষ করলা, আসিয়ার সামনে আপনার মেয়েকে নিয়ে আপনি দাঁড়াবেন কোন লজ্জায়, কোন লজ্জায় দাঁড়াবেন আপনি? এই জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মেয়েকে দিয়ে ইতিহাস কায়েম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাতে টাঙ্গালের এই দুনিয়ালোভী হাজি সাহেব, মুলবি সাহেব, মাস্টার সাহেব আর মোড় সাহেব, সর্দার সাহেবের সেদিন বিচার করা সুবিধা হয়ে যায়, দলিল নিজেরা কায়েম করতে পারে। এই জন্য আসিয়ার মতো একজন সুখী সম্ভ্রান্ত নারীকে আল্লাহ তার ইমানের পরীক্ষা নিয়ে ইতিহাস কায়েম করে দিয়েছে, বুঝছেন। এই জন্য তো ফেরাউনের ঘটনার মধ্যে বড় শিক্ষা আছে, আল্লাহ নিজেই বলেছেন, বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়েরা আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ইমান ইজ্জতকে এভাবে হেফাজত করেছেন। আমার মা ও বোনেরা যারা আজকে আপনারা নিজের মোল্লায় নিজেই করছেন না, বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছেন, কাল কেয়ামতের ময়দানে আসিয়ার সামনে দাঁড়াতে পারবেন না, বিচার সেদিন হবেই হবে। এই জন্য প্রত্যেকেই আমরা মা বোন যারা আছি পর্দা করব, এবং যারা স্বামী আছেন, পিতা আছেন, ভাই আছেন, তারা পর্দা করাবো করাবেন, আর ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। আজবাজ শিক্ষায় শিক্ষিত করে কোনো লাভ নাই, চলার জন্য কোনো রকম ম্যাট্রিকটা পাস করলেই আমি এনাফ মনে করছি, এর থেকে বেশি দরকার নাই। যদি দেখেন যে আমার মেয়ে আসলেই ডাক্তার হতে পারবে, খুব ভালো বিশ্বাস আছে, পর্দা মেনটেন করবে, হান্ড্রেডে হান্ড্রেড পরিবেশের সাথে যদি করাইতে পারেন করাবেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বেশ্যা বানিয়ে ডিগ্রি অর্জন করে চারে না দাম নেই, বিপদ হবেই হবে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন, আর আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি বিসমিল্লাহ। তিন দিনের বেশি বিবাহিত মেয়ে বাপের বাড়ি থাকলে কি সেটা না জায়েজ হবে? স্বামীর কি তিন দিনের বেশি থাকার জন্য খরচ দিয়ে দিতে হবে শ্বশুরকে? এটা ভাই কেমন প্রশ্ন করলেন, অদ্ভুত প্রশ্ন রে ভাই। ভাইয়েরা আমার, তিন দিন কারো তিন বছর থাকলে চারানা পয়সা দিতে হবে না, ওটা বাপ, বাবা বাড়িতে বিবাহিত অবিবাহিত মেয়ে সমান, বাবার উপরে ভরণ পোশাক বিয়ের আগে যেমন ছিল, বাবা বিয়ে দেওয়ার পরে যদি জামাই গরিব হয়, বাবা অর্থ সম্পদশালী হয়, তাহলে বাবা এখনও ভরণ পোশাক দিয়ে যাবে, আর বাপের বাড়ি গেলে তিন দিন পরে ওকে টাকা দিয়ে থাকতে হবে। বেটা ফতোয়া কে দিয়েছে, কে ফতোয়া এটা দিয়েছে? আরে লেখাপড়া করে ফতোয়া দিতে হবে না ভাই, প্রশ্নটা আসলো কেন, কোথার থেকে আসলো? এই নাম বললেন কেন? হায় হায়, আমি নাই বলছি তো নাম বলছেন কেন? যেমন সে বলুক, নাম বলবেন না কারো, ঠিক আছে? প্রশ্ন করেছেন প্রশ্নকারী জ্ঞানী, কিন্তু আপনারা ভুল করছেন কেন? পেপসি কোকো কলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে এক ইমাম সাহেব আমাকে বললেন যে সাহেব পাঁচ ছয়জন মিলিটারি বাবাকে না শ্বশুরকে টাকা দিচ্ছে,
তো আপনি একটা ভিডিও করে যদি দিতেন আমাকে খুব ভালো হতো। তো আমি ভিডিও করে দিয়েছিলাম, আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেলে সেটা পেয়ে যাবেন। দলিল ভিত্তিক আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি, মেয়ে বিবাহিত মেয়ে বাবার বাড়ি তিন দিনের বেশি থাকলে দিতে হবে না দিতে হবে না, বাবার দায় দায়িত্ব বিবাহর পরে আছে না নাই বিস্তারিত আলোচনা করা আছে, এটা দেখে নেবেন। আর পেপসি, কোকোকোলা, মেরিন্ডা, হ্যাঁ, তারপরে যাহা কিছু আছে এগুলো আপনার কি বলেছেন হারাম ও মদের অন্তর্ভুক্ত কিনা? জি না, ভুল কথা, সবগুলোই হালাল। যার মধ্যে হারাম মিশ্রণ আছে ওটা সবসময় হারাম, কিন্তু যার মধ্যে হারাম মিশ্রণ নাই আমভাবে এভাবে, হ্যাঁ, পেপসি, মেরিন্দা, কোকোকোলা এটা ওইটা সব হারাম বলা জায়েজ নাই। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। জেনে শুনে বুঝে যদি কোনো হালাল জিনিসকে হারাম বলে তাহলে ও কাফের হইয়া যাবে, বুঝেছেন? মারাত্মক ফতোয়া হচ্ছে, মারাত্মক, যেই সেই ফতোয়া দেওয়া উচিত নাই। ফতোয়া দেওয়ার জন্য নিয়ম নীতি উসুল সব জানতে হবে, বুঝেছেন? তো হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। যদি ব্যতিক্রম হয়ে যায়, হালাল হালালকে হারাম বলে দেয় জেনে শুনে বুঝে, কাফের হয়ে যাবে। এভাবে হালালকে যদি হারাম বলে দেয় জেনে শুনে বুঝে তাহলেও কাফের হয়ে যাবে, সাবধান থাকবে। বিমানে বা বাড়ি হতে যদি হজের এহরাম বাঁধে তবে কি তার হজ বাতিল হয়ে যাবে? হজের এহরাম বাঁধা মানে কি কাপড় পরা, শুধু শুধু কাপড় পরা এটা এহরাম বাঁধা না রে ভাই, ওটা নিয়ম, পোশাকটা এমন হতে হবে। এহরাম হচ্ছে এহরাম বাঁধবে মিকাত থেকে, আর বলবে কি আল্লাহু লাব্বাইকা হজ্জান অথবা আল্লাহু লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন ইলাল হজ্জি অথবা বলবে আল্লাহু লাব্বাইকা উমরাতান ওয়া হজ্জান। তিনটা নিয়মে উমরা নিয়াত করতে হয়, তিন শব্দে যেটা বললাম আমি যেভাবে। এখন মিকাতে যে কথা বলবে, এখন যদি কেউ ছাতি হাঁটি টাঙ্গাইলে বসে বলে আল্লাহু লাব্বাইকা হজ্জান অথবা উমরাতান মুতামাত্তিআন ইলাল হজ্জ অথবা হজ্জ উমরাতান ওয়া হজ্জান, তাহলে পরে তার ইহরাম হবে না। তার এহরাম যেহেতু হয় নাই মিকাত থেকে, তাই তাকে কি করতে হবে ভাই, হ্যাঁ, দম দিতে হবে। মিকাত থেকে এহরাম না বাঁধলে দম দিতে হবে। আর এহরাম বাঁধা ফরজ, আর মিকাত থেকে বাঁধা ওয়াজিব, ওয়াজিব ত্যাগ করেছে এজন্য দম দিতে হবে, বুঝেছেন তো? হ্যাঁ, মিকাত বরাবর যায় যদি এভাবে এহরাম বেঁধে নেয় তো হয়ে গেল, প্লেনে বলে দিল ভাই মিকাত আমরা অতিক্রম করতে যাচ্ছি এরাম বাঁধুন, তখন সবাই বলবে আল্লাহুম্মা লাব্বাইক। যারা তামাত্তু হজ করবে তারা বলবে কি আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান মুতামাত্তিআন ইলাল হজ্জ। যারা কেরান করবে তারা বলবে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হজ্জান। যারা ইফরাদ করবে তারা বলবে আল্লাহুম্মা লাব্বাইক হজ্জান, এভাবে নিয়াত করবে। ফরজ সালাত শেষে বা সালাম ফিরিয়ে কি বলা উত্তম, আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ? এটা তো আমি বলেছি আর আগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলবে বিনা মতনক্য দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, এটা হচ্ছে মশালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিস পাওয়া যায়, তাকবীর শুনে আমি বুঝতাম সালাত শেষ হয়েছে, এর ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে আস্তাগফিরুল্লাহ চলে আসে। তারপরও কেউ বলেছেন, যেমন ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনবার আল্লাহু আকবার বলবেন। আবার প্রশ্ন চলে আসলো তিনবার কেন বললেন উনি, তাহলে বোঝা যাচ্ছে উনার নিজের পক্ষ থেকে বলেছেন। এই জন্য কেউ কেউ বলেছেন যে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে তো বলতে পারে, কিন্তু এটা আমলে প্র্যাকটিক্যালে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা বলি সরাসরি আস্তাগফিরুল্লাহ 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 প্রথমেই তিনবার বলবে, এরপর আল্লাহু আনতাস সালাম আমিনকাস সালাম বলতে বলতে যা আছে সব বলবে, বুঝেছি তো? শেষ হয়েছে ভাই? আচ্ছা, এক বক্তা বলেছে মোসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবে নাকি বর্ণিত আছে যে জিন সাহাবির কাছ থেকে একটি হাদিস নেওয়া হয়েছে, তা কি সঠিক? আমার মনে হচ্ছে না, আর যদি হয় তাহলে বর্ণনায় দুর্বলতা আছে, আর যদি নিই থাকে ওই হাদিসটা যে শুধু জিন সাহাবি জানতো অন্য কেউ জানতো না, এটা ভুল কথা। শুধু জিন সাহাবির থেকে বিশুদ্ধ হাদিস নিয়েছে এমর্মে কোনো বর্ণনা নাই, জাল জৈব থাকতে পারে, কথা বুঝেছেন? আশা করি বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ তথা মৃত্যুর আশি বা একাশি দিন পূর্বে বলেছিলেন, হে জনগণ,
তোমাদের উপর প্রতি বছর প্রত্যেক পরিবার থেকে একটি করে কুরবানি। এই হাদিসের আলোকে কি ভাগে কুরবানি গুরুত্ব থাকে কি? জি থাকে। একটি করে কুরবানি মানে একটা ছাগল দিবেন, একটা গরু দিবেন, একটা উট দিবেন। কেউ যদি না পারে তাহলে উটের ষাটটার একটা দিবেন, ষাটটার একটা হচ্ছে একটা কুরবানি। কথাটা বুঝেন, গরুকে ষাটটা উটের তুলনা করা হয়েছে। গরুকে ষাটটা বকরি দেওয়া যত, একটা গরু দেওয়া ততটুকু। মানে ষাটটা বকরি সাতজনে দিতে পারে, সাতজনে একটা গরু দিতে পারে, সমতুল্য করা হয়েছে কোরবানির ক্ষেত্রে। এটা সব ক্ষেত্রে না, তোর বলবেন যে খাসির তো ষাটটা কল্লা আছে, গরু ষাটটা কল্লা না, ইত্যাদি ইত্যাদি চলে আসবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন থেকে ফতোয়া এখন দেওয়া হয়েছে, সংশোধনীভাবে কেতাবও বের করা হয়েছে। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে, এটা সকল ওলামায়ে কেরাম একমত। বাদুল মালিকিয়া, কিছু মালিকিয়া এটাকে মাকরু বলেছে এতটুকু। ঠিক আছে, এই জন্য এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উজু করার পর কি আয়না দেখা যাবে? কেন দেখা যাবে না? যত পারবেন তত দেখবেন। উজু করার পরে তো দেখবেন সুন্দর করে চুল টুল ঠিকঠাক করে চলে যাবেন। উজু করার পরে অনেক সময় এখান থেকে হিন বের হয়ে এখানে লেগে থাকে, থাকে না? তো আয়না না দেখলে যদি লাগা অবস্থায় চলে যায় ইমাম সাহেব, কেমন লাগবে? সবাই তো ইমাম সাহেবের চেহারার দিকে চেয়ে থাকে, দেখে দেখে হিন লেগে আছে, হিন বুঝছেন তো, তখন তো বিপাক হয়ে যাবে। কাজে দেখবি, কোনো সমস্যা নেই। বডি স্প্রে ব্যবহার করা যাবে কি? যদি হালাল হয় করা যাবে, না হলে যাবে না। কেউ যদি উপকার করে কিংবা কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, তাহলে যাকে খোঁটা দেয় তার করণীয় কি? সে কি তার বদলা দিয়ে দিবে? আর যদি দিয়ে দিতে হয় কিছু, সে নাকি দেখেছে কিন্তু সে অপরক, আচ্ছা তখন কি করতে হবে তাকে? যে কেউ যদি কিছু দিয়ে খোঁটা দেয়, তাহলে এই যে দিল যে লাভটা হয়েছিল, নেকি পেয়েছিল, সব বরবাদ হয়ে গেল, তারপরে ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়ে গেল, কি আমাদের দিন শাস্তিপ্রাপ্ত হবে। এরপরে আপনি ফিরিয়ে দিবেন কেন? দেওয়ার দরকার নেই। ও তো দিয়েছিল আগে, ভালো মনই দিয়েছিল, আল্লাহর জন্যই দিয়েছিল, এখন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপরে যদি ও বলে যে আমাকে দিয়ে দাও, আমার এটা দরকার, তখন দিয়ে দিতে পারেন। কিন্তু ও কুত্তা বমি করে, কুকুরে বমি করে খাওয়ার মতো কাজ করলো, বমি করে নিজের বমি নিজে খেয়ে ফেলল। ঠিক আছে, শিয়ারা কি মুসলিম? আমি বহুত আগে থেকে বলেছি, যারা জেনে শুনে বুঝেই নিজকে শিয়া দাবি করে খমিনীর অনুসারী, তারা কেউ মুসলিম না। কেউ যদি ওয়া জানতে জানে না, বুঝে না, ইসলাম সম্পর্কে কোনোদিন শুনে নাই, ওয়া জানা ভোলা ভালা কোনো শিয়া থাকে, তার ব্যাপারটা ভিন্ন। শিয়াদের ব্যাপারে আগে জাইদিয়া যারা, এরা অরিজিনাল মুসলিম ছিল তারা, কিন্তু ওই জাইদিয়ারাই আমানে বাস করে। ওই জাইদিয়ারা এখন জাইদিয়া হয়ে নাই, যারা মুসলিম ছিল এখন তারা ইসনা আশারিয়া হয়ে গেছে, বারো ইমামে বিশ্বাসী হয়ে ইরানের সাথে একাকার হয়ে গেছে বর্তমানে। কিছু কিছু মানুষ যদি থেকে থাকে সেরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ ধরে, তাহলে তারা মুসলিম, তাছাড়া মুসলিম নয়। আচ্ছা, সলাতকে ট্রেনিং কোর্স বলা কি শরিয়ত সম্মত? জি না, ট্রেনিং কোর্স বলা যাবে না। এটা কোনো ট্রেনিং কোর্স নয়, এটা ইবাদত। আল্লাহ পক্ষ থেকে এটা নির্ধারিত নিয়ম শৃঙ্খল করে বা যেভাবে বলা আছে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কোর্স দেয়নি, কোর্সের সাথে এটা তুলনা করা যাবে না। এগুলো হচ্ছে আধুনিক বক্তা, এটা হলো ফাটিচার বক্তা। এরা কথায় কথায় ভুল করে, ভিত্তি দুর্বল। এই জন্যে ঐক্যের ফর্মুলা কি হবে, শৈথল্যবাদ নাকি আকিদা? ঐক্যের ফর্মুলা হচ্ছে আকিদা। আকিদার বাইরে কোনোদিন ঐক্য করা সম্ভব নয়। ঠিক আছে, আকিদা ঠিক করতে হবে, আর অটোমেটিক একটা নেতা ঠিক করে নিতে হবে, ওই নেতার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। নেতৃত্ববিহীন কোনো জাতি ঐক্যবদ্ধ হতে পারেনি, পারবো না। বুঝেছেন কথা? কথাটা ভালো করে মনে রাখবেন, নেতৃত্ব ছাড়া, নেতা ছাড়া কোনো জাতি কখনো ঐক্যবদ্ধ হতে পারে নাই। সালাহউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ যুগে যখন খ্রিস্টানেরা একের পর এক হাজার হাজার মুসলমান, লাখ লাখ মুসলমানকে মারতে 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 যেগুলো বেঁচে ছিল তাড়া দিতে দিতে সাগরের প্রান্তে নিয়ে চলে যায়, তখন সালাহউদ্দিন আইয়ুবী বলল, এই জনগণ শুনো, সামনে দুশ্মন, পিছনে সাগর,
আমরা যদি পালাতে চাই তাহলে সাগরে যেয়ে মরে যেতে হবে, আর যদি আমরা সামনে যাই তাহলে দুশ্মনেরা মেরে ফেলবে। সুতরাং যার কাছে যা আছে জীবন দিয়ে হলো পারে লড়তে হবে, লড়লেই পারে আমাদের রাস্তা বের হবে। এছাড়া নিজেরা নিজেরা মরার থেকে লড়াই করে মরব, এক সেকেন্ডের জন্য যদি বাঁচতে হয় বাঘের মতো হুঙ্কার দিয়ে বাঁচব। কে কে বলেছিলেন একথা? সালাহউদ্দিন আইয়ুবী যখন হুঙ্কার দিয়ে নেতৃত্বর হাত হাইল ধরে ফেললেন, তখনই সবাই ফিরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়ালেন এবং সবাই হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করলেন, তারপরে জয়যুক্ত হয়েছে। এ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কি জানেন আপনারা? জানেন সিরিয়াতে যখন হামলা করে, সিরিয়ার আগে হামলা করেছে কোথায়? আফগান, ইরাক, ইরান এসব যে হামলা করেছে না, তখন ওরা সালাহউদ্দিন আইয়ুবীর কবরের ওখান থেকে, সিরিয়াতে যখন হামলা করে, সিরিয়ার কথা বলি, তখন সালাহউদ্দিন আইয়ুবীর কবর সিরিয়াতে আছে, ওখান থেকে বোমা উদ্বোধন করে, ওরা যুদ্ধ উদ্বোধন করে কবরের পাশে দাঁড়িয়ে, এবং তারা প্রমাণ করেছে সালাহউদ্দিন আইয়ুবী তুমি কবরে চলে গেছো, দ্বিতীয় সালাহউদ্দিন আইয়ুবী জন্ম হবে না আর আমাদেরকে ঠেকাতে পারবে না। বোঝা বলছেন? তাদের এই ইতিহাস আর এক কুচক্র, ভাই কথা বলবেন না, এই কুচক্র বুঝতে পেরেছে সৌদি সরকার। এই জন্য মোহাম্মদ বিন সালমান রুখে দাঁড়াইছে, সমস্ত মুসলমান নেতাদেরকে এক প্ল্যাটফর্মে আনার চিন্তা ভাবনা করেছে, কোটি কোটি মিলিয়ার্ড ডলারের যখন অস্ত্র ক্রয় করা শুরু করেছে, অস্ত্র তৈরি করা, চুলু তৈরি করা শুরু করেছে, নিজেরা বিমান তৈরি করবে পরিকল্পনা নিয়েছে, তখনই সৌদির বিপক্ষে একদল মুসলমান চরমভাবে খেপে টেপে বলছে ওই নষ্ট, ও খারাপ, ওই এটা ওটা মদ, হ্যাঁ আরে ওরা তো কোকোকোলা পেপসি খুব খায়, পানি না খায় ওইগুলো খায়, ওরা এই বোতলে খাচ্ছে, ওটাকে ছবি না বলছে এই যে দেখো মদ খাচ্ছে। মানিক ফাহাদ হাফেজে কোরআন আলেমে দিন একজন বাদশাহ, জীবনে মদ তো দূরের কথা, মদের গ্লাসও হাতে নাই নাই, ওই কোকোকোলার খেয়েছে যে ওরা খায়, সবসময় খায় এগুলো, আমরাও খেতাম ওখানে থাকতে। এখনও সৌদি আরবে ওই যে পৃথিবীতে গেলাম, তখনও বড়ো বড়ো হুজুর সবাই আমরা একসাথে বসা, কেউ কোকোকোলা, কেউ পেপসি, কেউ মিরিন্ডা, কেউ এটা কেউ ওটা খাচ্ছে, কোনো হুজুর তো কেউ হারাম বললো না। বাংলাদেশে ফের কে হারাম বলে দিল? হ্যাঁ জঙ্গলে বাঘ না থাকলে শিয়াল না, শিয়াল নাকি বাঘ হয়ে যায়, ঘটনাটা এমনই হয়ে গেছে বুঝাইছে। ভাইয়ের আমার ঐক্যের ফর্মুলা হচ্ছে আকীদা বিশুদ্ধ হতে হবে, আর যখন এই লোকটি আকীদা বিশুদ্ধ হয়ে যাবে তখন এখানে অটোমেটিক একজন লিডার হবে, ওটা অটোমেটিক হয়ে যায়, কিন্তু বানাইতে হয় না, তার ক্ষমতা সব কিছু মিলে বুঝাই যায় যে এই লোকটাই পারবে নেতৃত্ব দিতে, অটোমেটিক নেতৃত্ব তার হাতে চলে আসে, এমন একজন লিডার হবে, নেতা হবে, ওই নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে, তখনই সফলতা আসবে, এছাড়া ঐক্যবদ্ধ হওয়া যাবে না। সংগঠন করা কি